বন্দনা পরিচয়পত্র শেষে দরবারের পক্ষ থেকে একটি ধারা দেওয়া হয়েছে। ধারাটা হলো গুরু এবং শিষ্য। তো আজকে আমার যার সাথে গান, তিনি প্রকৃতই আমার গুরু। দরবার থেকে ধারাটাও দেওয়া হয়েছে এটাই, গুরু এবং শিষ্যের। তো গুরু যিনি হয়, গুরু কিন্তু কোনো ব্যক্তি না, গুরু কোনো ব্যক্তি, গুরু কোনো মানুষ, গুরু কোনো মানুষ না। সে মানুষের মতো চলে ঠিকই, মানুষের মতো বলে ঠিকই, কিন্তু আমাদের ওই রকমভাবে গুরুকে জানা বোঝা যাবে না। যারা তরিকটা ধরেছি, তরিক গ্রহণ করেছি, আর যারা এখনো ধরে নাই, গ্রহণ করে নাই, তাদের নিয়ে কোনো কথা নাই। তো পালাটা হইছে গুরু শিষ্য, গুরু ভক্তের না, শিষ্যের অনেক কিছুই চাওয়ার থাকে। শিষ্যের কিন্তু অনেক আজেজি মিনতি, অনেক কিছু জানা বোঝার থাকে। শিষ্যের অনেক সাবজেক্ট আছে, ক্লাস আছে, এগুলো পাড়ি দিয়ে সিঁড়ি বাই সিঁড়ি, স্তর বাই স্তর যদি যেতে পারে, তাহলে সে ভক্তের দরজায় পৌঁছাইতে পারবে, তা না হইলে কখনো সম্ভব না। তো শিষ্য কাকে বলে? শিষ্যের সর্বপ্রথম কাজটা কি? শিষ্য হইতে গেলে ওই যে পীরের হাতে হাত দিলাম, মুরিদ হওয়ার দরকার হইলাম, আর সব কিছু হয়ে গেল নাকি বাবা? না, তা কখনোই না। যেহেতু পালাটা গুরু শিষ্য, তো আমি সে জায়গায় থেকে সেইভাবে কিছু কথা আমার দয়ালের চরণে, আমার দয়ালের কাছে রাখবো, যেন আমরা শিষ্য থেকে ভক্তের দরজায়, ভক্তের ক্লাসে পৌঁছাইতে পারি। শিষ্য তার কাজ কি, সে কিভাবে এই কর্মগুলো করে সে সেই ভক্ত হইতে পারবে। তাই এখানে দাঁড়িয়ে আমি ছোট্ট করে একটি গান, যিনি আমার দয়াল, যিনি আমার মুর্শিদ, যিনি আমার গুরু, আমি তার চরণে একখানা প্রেম ভক্তি রেখে আমি গানটা দয়ালের সাথে শুরু করতে চাই। দয়াল যেন আমার ভক্তিটা যেন গ্রহণ করে। তো একটি গান, এই গানটা অনেক দিন হয়ে যায়, গানটা খুবই পুরাতন একটি গান, গানটা ইদানিং যুগে শিল্পীরা বেশি গায় না। আমি যখন খুব ছোট, যখন আগে তো ফিতা ক্যাসেট ছিল না, ফিতা ক্যাসেট বাজত, এখন তো সব না, এখন তো ইউটিউবের যুগ এসে গেছে বাবা। হ্যাঁ, এখন ইউটিউব ফেসবুক ঘরে বসে সারা বিশ্ব বহির্বিশ্বের খবর পাওয়া যায়। তো অনেক আগে শুনছি আমি মহারাজ আবুল সরকার মানিকগঞ্জের, তখন আমি গান জগতে আসছি, সম্ভবত গান একটু একটু শুনি, ফিতা ক্যাসেট ছিল আমাদের বাড়িতে, শুনতাম। তো আমি বাবার সাথে খুব অল্প বয়সে যাই, তখন আমি হাফ প্যান্ট পরি, তো ওই সময় এই গানটার খুবই মার্কেট। মানিকগঞ্জের মহারাজ আবুল সরকার বাবাজি, তিনি গানটা করেছিলেন একটি ক্যাসেটের মধ্যে, বাউল সম্রাট রশিদ সরকারের সাথে। তো এই গানটা আমার কেন যেন মনে পড়ে গেল, এই গানের মধ্যে কিছু কথা আছে, আমি এই কথাগুলো একটি বই পড়ছি কিছুদিন আগে, বাবা যান ডাক্তার জাহাঙ্গীর আল সুরেশ্বরী, আমি ওনার বইয়ের মধ্যে কিছু কথা আমি দেখছি, এই বিষয়টা আমি আজকে আমার বাবার কাছ থেকে একটু সমাধান, তার কাছ থেকে একটু বুঝ আমি আজকে
বুঝতে চাই, জানতে চাই, সেজন্য আমি এই গানটা আমার ওই বুঝের পাশে বা আপনারাও কিছু পাইবেন এইখান থেকে, এই জন্য আমি গানটা আমার বাবা জানের কাছে রাখবো। খুবই পুরাতন একটি গান, মহাজনী একটি কালাম, আমি বাবা জানের চরণে গানটা রাখব। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতের, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে, আমি যখন ছিলাম রুহু আকারে, আমায় যতন করে রেখেছিলে আপনার ঘরে, আমি যখন ছিলাম রুহু আকারে, আমায় যত্ন করে রেখেছিলে আপনার ঘরে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে, যখন ছিলাম রুহু আকারে যত্ন করে রেখেছিলে তোমার ধারে, আমায় পাঠাইলা এ সংসারে কেবল তোমারই নাম বিলাইতে, যখন সেই রোহের জগতে ছিলাম তখন আমরা দুইজন একই জায়গায় একই ভান্ডেই ছিলাম, তাই ছিলাম না বাবা? এটা রোহের জগতের কথা, সৃষ্টি জগতের কথা, ওইখানে যে ছিলাম আমরা একই জায়গায় একই স্থানে দুইজন অবস্থান করেছিলাম, কিন্তু কোনো এক কর্মের ফলে তুমি হয়ে গেল আমার গুরু, আমি হয়ে গেলাম তোমার শিষ্য ভক্ত, আমায় পাঠাইলা এ সংসারে কেবল তোমারই নাম বিলাইতে, মন বসে না গুরু তোমার পদেতে। দেখেন মানুষের এই দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ বহুত কিছু আছে, চোখ দুইটা চোখ, নাক কান হাত পাও, নবস ইন্দ্রিয় যা কিছু আছে, সারটা রিপু দশটা ইন্দ্রিয় শক্তি যা কিছু আছে বাবা, এর মধ্যে এই দেহটাকে কন্ট্রোল করার জন্য একটা জিনিস আছে, আছে না? এই দেহের মধ্যে এই যে আমি যে চলি, আল্লাহ পাক কিন্তু আমাকে সমস্ত জিনিসই দিয়ে পাঠাইছে, পাঠাই নাই না, কিছু কমতি আছে? কিছু কম কিন্তু নাই। দেখেন এই মন সমস্ত কিছুর মূলেই কিন্তু এই মনটা, নাকি লালন শাহ ফকির বললেন, মনের গুণে কেউ মহাজন হয়, আবার এই মনের গুণে কেউ ঠাকুর হয়ে নিত্য পূজা পায়, আমার এই মন তো আমারে করলো হত, সাইজির বাণী। তাহলে এই মন যদি কারো ঠিক না হয় বাবা, তার কোনো কিছুই ঠিক হবে না, সমস্ত কিছুর আধারই হইল মন, তাই এই মনটা যদি সংযত করা যায় তাহলে সব কিছুই ঠিক। তাহলে ওই রোহের জগতে থাকাকালীন তুমি আমার গুরু ছিলা, আমি তোমার শিষ্য, সেইখানে একই জায়গায় ছিলাম, তো এইখানে আসার পরে ওইখানে একই জায়গায় ছিলাম, এই বাহ্যিক জগতে আসার পরে কি কারণে, কোন কর্মের কারণে, কোন কর্মের দোষী আমার ছিল যে এই দোষের কারণে আমি তোমার শিষ্য হয়ে গেলাম আর তুমি আমার গুরু হয়ে গেলাম? যেহেতু কারো কাছে কম বেশি
নাই, কম বেশি ছিল না। তাহলে তুমি কোন কর্মের গুণে গুরু হইলে, আর আমার কোন কর্মের দোষ ছিল যে যেই দোষের কারণে আমার শিষ্য হইতে হইল? তাই মহাজন বললেন কি, আদমকে খলিফা বানায়া আবার আমানতি বস্তু তারে দিল যে দিয়া, ওরে আদমকে খলিফা বানায়া আবার আমানতি বস্তু তারে দিল রে দিয়া, মন বসে না গুরু তোমার পদেতে, আল্লাহ আদমরে বানাইল, আদমরে আমানতি বস্তুটা সেই সত্তাটা আল্লাহ তারে দান করলো, তাই করছে না বাবা? আচ্ছা, এই বাহ্যিক জগতে তুমি আমার গুরু হইলে, আমি তোমার শিষ্য হয়ে গেলাম, আমি যে তোমারে ভজুম একটা কারণ তো আছে বাবা, নাকি কোনো কিছুর বিনিময় ছাড়া স্বার্থ ছাড়া ভালোবাসা হয় নাকি? আল্লাহ এই মানব বাগানই বানাইতো না, কি কন বানাইতো? তাহলে আদমকে প্রতিনিধি খলিফা হিসাবে এই জমিনে আল্লাহ পাক যাকে পাঠাইলেন সেই আমানতি বস্তুটা, কেউ কয় এই আমানতি বস্তুটা হইলে ইমান, কেউ বলে এটা হলো ইমান, আবার কোন কোন মহাজনরা বলে আমানতি বস্তুটা হইলো এটা হইলো আমানতটা কি কয়, আমানত খিয়ানত করা যাবে না, কয় না আমানত কখনো খিয়ানত করা যাবে না, যে আমানতের খিয়ানত করে তারই নাকি বিচার হবে। এই আমানত বস্তুটা বাবা আসলে কি, নাকি কেউ কেউ কয় আমানত বস্তু হইল এটা ইমান নেই বিচার, আবার কেউ কয় আমানত বস্তুটা হইল রতি, এটা বীর্য, এটা মহাশক্তি, সেই পরম সত্তাটাই হইল সে আমানত বস্তু। তো কেরা কি কইল ওইটা আমার জানার নাই, আমি ওইটা মেলা শুনছি, আজকে বাস্তব আমার দয়ালের কাছ থেকে আমি এটা যাই না বুঝে নেবো, নাকি বলেন? তিনি আমার সত্যিকার অর্থে গুরু, সে আমাকে যেটা বলবে গুরু বাক্য শিরোধার্য, আমি সেটাই কবুল করে নেওয়ার জন্য আমি আছি। আমার দয়াল যেটা বলবে, আসলে আমানতটা কি, এই আমানতটা যদি রতি বা বিজয়ী হয়ে থাকে উহা কিভাবে মজুত করে রাখা যায়, আমানতটা আসলে কি আমাদের এখান থেকে একটু বলবো। এই যে রুহের কথা বললেন গানের মধ্যে, যখন ছিলাম রুহু আকারে, বাবা এই আদমের দেহে যতক্ষণ পর্যন্ত রুহু ফুৎকার না করলেন আদম কিন্তু চেতন পায় নাই, আদম নড়তে চড়তে পারে নাই, যখন আদমের মধ্যে রুহু ফুৎকার করা হইলেন তখনই আদম চেতন পাইলেন, নড়াচড়া দিয়ে উঠলেন। এখন দেখেন এই যে আমরা সবাই আদমের সন্তান, নাকি আমাদের দেহের মধ্যে রুহুটাও আছে নফসটাও কিন্তু আছে। আমাদের সমাজে কিছু লোক আছে বাবা, মানুষ মারা গেলে দেখা যায় তারা কয় রুহের মাগফিরাত কামনা করি, কয় না রুহের আত্মার মাগফিরাত কামনা করে। আচ্ছা, একটা জ্ঞানী যিনি সাধক হয় সে যদি উফাত হয়ে চলে যায় বা জ্ঞানী না হোক, এই যে রুহের মাগফিরাত কামনা করা, এটা আমি বলি না, এটা অনেক গুণীজনরা বলছে,
এই রুহটা কি, এটা আমি বলবো না, এটা আমার বাবার মুখ থেকে আমরা একটু শুনবো। এই নফসটা কি আর এই রুহটা কি, নফসের আর রুহের মধ্যে পার্থক্যটাই কি? আচ্ছা, রুহের কোনো মরণ আছে বাবা? হ্যাঁ, রুহের কিন্তু কোনো মরণ নাই। বলা হয়েছে কুল্লে নফসিল জায়কাতুল মউত, প্রত্যেকটা নফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু বলা হয় নাই যে রুহের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথা কোথায়ও বলে নাই। তাহলে রুহের যদি মরণ না হয়, রুহ যদি না মরে, তাইলে যে রুহের আবার আত্মার মাগফিরাত কামনাটা করে কিভাবে? কথাটা কি বোঝা গেল, বুঝতে পারছেন আপনারা? তাইলে এই রুহের আত্মার মাগফিরাত কামনাটা কিভাবে করে? একদল মানুষ আমাদের সমাজে আছে, এরা কয়, যারা জ্ঞানী আশা করি তারা কয় না, নফসের মরণ আছে। আর এই নফসটাই এই আদমের মধ্যে দিলকেরা, যদি নফসের মরণ হয়, নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, রুহু কখনো মরবে না, এটা যার তার কাছেই চলে যাবে। এই নফসটাই দেহের মধ্যে ঢুইকে ওই আদমকে সে কুমন্ত্রণা দেয়, কুপথে চলায়। তাইলে তুমি যদি জানতাই যে আদম জাতি এইভাবে এই নফসটা আমার মধ্যে দিলে সে অকাম কুকাম করে বেড়াইব, তাইলে এই নফসটাই দিল কেন? কি বলেন? উনি তো সবই জানতো, তাইলে এই নফস কি দেওয়ার দরকার ছিল যেইটার কারণে মানুষ কুপথে চইলে বেড়াইতেছে? এই নফস রুহের আসলে পার্থক্যটা কি, এখান থেকে সুন্দর একটা বুঝ গেল আমাদের। ওরে এই দেহেতে গুরু হই কে বায়ায়া, আবার ভক্ত হই আকে তাহারে দিতাছে সেবা। ওরে এই দেহেতে গুরু হই কে বায়ায়া, আবার ভক্ত হই শিষ্য হই আকে তাহারে দিতাছে সেবা। মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। এই গানের মধ্যে এই কথাটা একটু আরই কথা, এই যে মন বসে না গুরু তোমার পদেতে নাকি? আচ্ছা, এই কথাটা কেন আর এই কথা হইল, যে মনটা বসে না গুরুর পদেতে, ওই যে দেখি আমিও যা করি, ওই যে কিছু লোকের চোখে মনে হয় যে আমার গুরুও তাই করে, ঠিক কিনা? আমার সংসার আছে, পরিবার আছে, আমার দয়ালেরও সংসার পরিবার আছে, আমিও সন্তান জন্ম দেই, আমার দয়ালও সন্তান জন্ম দেয়, আমিও যা করি আমার গুরুও তাই করে। সেই জন্য কিছু কিছু মানুষ সমাজে মনে করে যে আমিও যা করি উনিও তো তাই করে, তাহলে আমি তাকে কিভাবে গুরু হইল? খোদা দর্শন করার আয়না, তাহলে আমি তাকে কিভাবে খোদা রূপে সাব্যস্ত করব? গুরুকে খোদা জ্ঞানে মানা, এটা চারটা খানি কথা না বাবা, কোনো সাধারণ মানুষ এটা মানতে পারবে না। সেই জন্য তো মস্তিষ্কের মধ্যে এই পোকাগুলা ঢুকে গেছে, ঠিক আছে কিনা? এই পোকাগুলা আমাকে ব্রেনের মধ্যে ঢুকে গেছে, এই পোকাগুলা আজকে আপনি বাইর করবেন, যেন ওই পোকাগুলা আমাকে মাথায় থেকে বাইর হয়ে যায়। এই যে গুরুরে জানি আমরা আর মানুষ ভাবে, মানুষ জ্ঞানে যেন ভজনা সাধনা না করি। এই যে আমার শাহাদত বাজান, দেখলাম তিনি ডাক্তার, অনেকে মনে করে, অনেক আছে এরকম, অনেক আছে। আল্লাহর যদি কেউ আল্লাহ না কয় তাতে আল্লাহর কিছু কমবো না, কমবো? তারপরেও অনেকে মনে করে যে হায় হায় উনি একজন ডাক্তার মানুষ, উনি রোগীর চিকিৎসাবাদী কইরে বেড়ায়, উনি কী জানে, ওনার কাছে যে একই কর্ম আছে না বাবা?
আসলে এর দলিলটা কি বাবা? এর দলিলটা আপনি আমাদেরকে দিবেন, এই সম্বন্ধে আল্লাহ পাক কি বলেছেন? যে এই যে মানুষ, যারা মানুষ রূপে আসছেন, তাদেরকে আমরা কিভাবে গুরু রূপে সাব্যস্ত করব, এর দলিলটা আপনি আমাদেরকে দিবেন। ছোট্ট করে একটি গান, গানের মধ্যে বেশ কিছু কথা, তো অনেক সুন্দর আলোচনা এখান থেকে আসবে, দয়ালের কাছ থেকে আমরা সে কথাগুলো শ্রবণ করে নেব। তো আমি বসব তোমায় কিসের কারণ দয়াল, তুমি কি ব্যা দিবে জগতে, আমি তোমারে বসব, আমি তোমার কাছ থেকে পাব কি, তুমি আমারে দিবা কি, আমি তো ষোলো আনা দিয়ে পরিপূর্ণভাবে তোমাকে ভজনা সাধনা করতে চাই, কিন্তু তার মধ্যে অনেক বাধা, অনেক বিপত্তি সামনে এসে দাঁড়ায়। সমস্ত বাধা কাটিয়ে, সমস্ত মোহমায়া, আমার আমি আমিত্ব লোভ লালসা, এই মোহটাকে কেটে যদি আমি শাহাদত চাঁদের গোলাম হইতে পারতাম, যতক্ষণ পর্যন্ত এই মনের মধ্যে অহমিকা থাকবে ততক্ষণ পর্যন্ত গুরুর দাস তো দূরের কথা, আমার শাহাদত চাঁদের গোলাম হওয়া যাবে? কখনোই যাবে না। দয়ালের চরণের গোলাম হইতে গেলে আগে এই সব কিছু ত্যাগ করতে হবে। ও দয়াল, আমি তো তোমার চরণে এইভাবেই থাকতে চাই, আমি তোমার চরণে এইভাবেই থাকতে চাই, আমি যখন যেইখানে যেভাবেই যেই হালেই তুমি আমাকে রাখো, এরকম একটা মনের ভাব, এই রকমই একটি পরিবেশ তুমি আমার মনকে তৈরি করে দাও, আমি যেন সদাই সর্বক্ষণ আমি যেন তোমারই হয়ে থাকি, তোমার ওই নাম, তোমার ওই প্রেম, তোমার ওই ভাব তুমি আমার হৃদয় আঙ্গিনা জুড়ে দাও, আমি যেন সব সময় তোমার নাম কাম করতে পারি, দুনিয়ার মোহটা আমার থেকে কেটে দাও, দুনিয়ার লোভটা তুমি আমার থেকে নিয়ে নাও, আমি যেন সব সময় আমার গুরুর চরণের দাসী হয়ে, গোলাম হয়ে থাকতে পারি, এটাই আমার মনের বাসনা, এর চাইতে বেশি কিছু দয়াল আমি আর এই বাহ্যিক জগতে চাই না। তাই তো বিজয় সরকার বলেছেন, আমার এহ জগতে জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নাই, আমার শাহাদত চান তুমি আছো বলে আমার বড় প্রমাণ সেই, এটাই আমার মনের চাওয়া, এটাই আমার মনের আর্জি বাসনা দয়াল। তাই এখান থেকে ছোট্ট করে আমি গান রাখব, ওরে আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, শাহাদত বাজান জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, আমার কোন কিছুর দরকার নেই, তুমি আছো বলে আমার বড় প্রমাণ সেই, তুমি আছো বলে দয়াল বড় প্রমাণ সেই, আমার বড় প্রমাণ।
তুমি যখন দাঁড়াও আমার শব্দুল সানে মনের দুয়ারে, হৃদয় আমার ভরে উঠে মধুর জোয়ারে, তুমি যখন দাঁড়াও আমার শাহাদত বাজান মনের দুয়ারে, হৃদয় আমার ভরে উঠে মধুর জোয়ারে, তুমি আছো বলে আমার বড় প্রমাণ সেই, দাও না দরা যেও না দূরে, দাও না ধরা যেও না দূরে, শাহাদত বাজান আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসয়ারালে থেকে, লুকিয়ে লুকিয়ে তুমি আছো বলে আমার বড় প্রমাণ সেই, তুমি আছো বলে আমার বড় প্রমাণ সেই, ঘুরিতে চাহি না মায়া ওরে মায়ার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা করি ঘুরিতে চাহি না মায়া ওরে মায়ার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা করিব নিচু, প্রমাণ সেই তুমি আছো বলে আমার বড় প্রমাণ সেই,
কত লোকের ভালোবাসা, আবুল হাসান পেলাম জীবনে, পরান্ত জুড়াই না দয়াল তোমা বিহনে, কত লোকের ভালোবাসা, শাহাদত বাজান পেলাম জীবনে, পরান্ত জুড়াই না দয়াল তোমা বিহনে, ইয়াসিন বাবাজি একটি কথা বললেন আসার পর, এত গুরু প্রেম তার মধ্যে, তিনি এত গুরু প্রেমিক, কথাটা একটু খেয়াল করে শুনেছি, আমার বাবার সাথে একটু আলাপ করলেন, কই আমার যিনি দয়াল, আমার যিনি মোর্শেদ, আমার দয়াল আমাকে 12টা বাক্য দিছে, কত আদব মিনতি, কত আজিজি প্রেম ভাবটা নিয়ে তিনি বললেন, এটাই প্রকৃত একটা ভক্তের ভাব, কই আমার মুর্শিদ আমারে 12টা বাক্য দিছে দরদি, কই এই 12টা বাক্যই আমার জীবনে সফল হয়েছে, যে 12টা বাক্য আমার দয়াল আমারে দিছে, এই 12টা বাক্যই আমি পাইছি। গুরুমুখে যা বলে, একটা ভক্তকে দয়াল যদি একটা কথা, ওই ভক্ত যদি তাকে পাওয়ার মতো, তাকে ভালোবাসার মতো এই বাসাটা ভালো করে তৈরি করে, যদি যার যার মুর্শিদকে, যার যার আপন আপন দয়ালকে যদি কেউ আপন করে নিতে পারে, এই ভালোবাসার বাসাটা ভালো করে, ঠিক তার দয়াল গুরু দয়াল মুর্শিদ কৃপা করে ওই ভক্তকে তিনি কখনোই দূরে ঠেলতে পারে না, তিনি অমনি তার ভক্তকে কবুল করে নেয়, স্থাপন করে নেয়, এই জন্য সে হলো গুরু। ভক্ত যতই অপরাধ করুক, দয়াল কখনো ফেলতে পারে না। জগৎ ভরে কত ঘুরলাম বেড়াইলাম, কত মানুষ দেখলাম, কত মানুষের ভালোবাসা পাইলাম, আজও বদি আজও পর্যন্ত আমার আবুল চান্দের মতো একটা মানুষ পাইলাম না, আমার সবদুল চান্দের মতো একটা মানুষ পাইলাম না, তার যে ভালোবাসাটা, এই ভালোবাসার মতো ভালোবাসার কোথায়ও সারা বিশ্বে পৃথিবীতে এহকাল পরকাল কোনো কালেই কখনো দয়াল মুর্শিদ তার মতো আর একজনও জগতে পাওয়া যায় না। কত লোকের ভালোবাসা, আবুল হাসান পেলাম জীবনে, পরান্ত জুড়াই না দয়াল তোমা বিহনে, ওরে তোমার নাম লইয়া কাঁদিবি জনে, বিজয়ের বাসনায় তুমি আছো বলে আমার বড় প্রমাণ সেই, তুমি আছো বলে আমার বড় প্রমাণ সেই, ওরে আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, কিছুর দরকার নেই, তুমি আছো বলে আমার বড় প্রমাণ সেই, আবুল হাসান তুমি আছো বলে আমার বড় প্রমাণ সেই, শাহাদত চান তুমি আছো বলে ইয়াসিন পাগলার বড় মানুষে।
আজকের এই আমাদের তরিকতের মাহফিল, সেই মাহফিলে আপনাদের চরণ ধুলি পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হয়। বাবা যে বাবা, এটা এখন বন্ধ রাখো, শোনা, ওটা এখন একটু বন্ধ করেন। আমাদের এই অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে আজকে পালা বন্টন করেছেন গুরু শিষ্যের পালা। মূলত পালাই হচ্ছে গুরু শিষ্যের পালা। সেই গুরু শিষ্য পালার মধ্যে আমাদের রাশেদা সরকার প্রথমে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিছু আলোচনা রাখলেন আমাদের শায়েস্তা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। সত্য কথাটাই বলেছেন, অত্যন্ত ভালো আলোচনা করেছেন। আমি কতটুকু করতে পারবো সেটা আপনারা দোয়া করবেন যেন কথাগুলির একটু সমাধানে যাইতে পারি। অনেক ভুল ত্রুটি হবে, সেটা ক্ষমার দৃষ্টি দেখে দোয়া চাই। প্রথমে আমাদের ফরিদপুরের সাধক চানমিয়া বয়াতি সাহেবের একটি গান, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার। তুমিও মানুষ গুরুও মানুষ, এটা মনে করলে কিয়ামত পর্যন্ত গুরুর প্রতি মন বসবো না। কি বলেন? তুমিও মানুষ গুরুও মানুষ, এই কথাটা যদি মস্তিষ্কের মধ্যে থাকে তার জীবনেও, জীবন তো না কিয়ামত পর্যন্ত তার গুরুপদে মন বসবে না। কেন বসবে না? আগে গুরু কি এটা জানতে হবে, গুরু বিষয়বস্তুটা কি, এটা বুঝার পরে তাহলে গুরুপদে, যদি বোঝা হয় তাহলে অবশ্যই মন বসবে। গুরুর জাত, গুরু হইল জাতে খোদা। গুরু কি? জাতে খোদা। গুরু হইল খোদার জাত। এটা আমি বলি নাই, আমাদের চিশতিয়া তরিকার যিনি মহান আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই, উনি বলেছেন, পীরকে যিনি খোদা রূপে গ্রহণ করতে পারে নাই তার মুরিদ হয় নাই। পীরেরা সাথে খোদা, এক না দীপ নাই মুরিদ ও নাই মুরিদ নাই মুরিদ। অর্থাৎ পীরকে যিনি খোদা রূপে গ্রহণ করতে পারে নাই তার বায়াতি হয় নাই। কথাটা কি বোঝা গেল একটু? এই জন্যই গুরুতে তোমার মন, তুমি মনে করো আমিও মানুষ গুরুও মানুষ, আমিও খাই গুরুও খায়, আমিও ঘুমাই গুরুও ঘুমায়, হ্যাঁ গুরুও ছেলে পেলে জন্ম দেয়, আমিও ছেলে পেলে জন্ম দেই, হেরো হাত পাও আছে আমারও আছে, তাইলে আর গুরুর কাছে যাইয়া তোমার লাভ হবে না। আমাদের মাছ ভান্ডার দরবার শরীফের একজন পাগল ছিল রমেশ চন্দ্র শীল, একটা হিন্দু মানুষ, উনি একটি গান লিখছেন, দেখবি নামের কত ফল, গুরু নামের বিশ্বাস রেখে চল, গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল। গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অক্ষয় অব্যয়, গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যপ্ত অখণ্ড মণ্ডল।
গুরু নামের বিশ্বাস রেখে চল। মন তুমি আজ ফিরে চাও যেদিক, সবই তোমার গুরু মূর্তি কেবল বিশ্বাস রেখো ঠিক। গুরু ভজবি যেদিন বুঝবি সেই দিন, এই সারা ব্রহ্মাণ্ড তোমার এই করতল। গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার। এই ভাবে সদগুরু মেলে নাই যাহার, পাগল রমেশ কয় তার জন্মটাই বিফল। এটা হলো রমেশ চন্দ্র শীলের কথা। আর আমার ফরিদপুরে একজন সাধক ছিলেন, মেসের সাফকির, তার একটি গানের মধ্যে আছে, আওয়ালেতে আল্লাহ মুর্শিদ দলিল তার প্রমাণ করেছে, মুর্শিদ বিনে জীবের গতি কি আছে। কথাগুলি কি বোঝা যায়? ফিরছে মুর্শিদ ঘরে ঘরে, খুঁজলে কি তার অভাব আছে, যার কথা শুনলে যায় মনের অন্ধকার, তুমি তত্ত্ব জানবা তাহার কাছে। আপনি আল্লাহ মুর্শিদ হইয়া এই জীবকে শিক্ষা দিতে আছে, আপনার ধর্ম করতে বিতারণ, কেবল এই জীব তরাইবার ভাত পেতেছে। মানুষ গুরু কল্পতরু, যার মনে একিন হয়েছে, মেসের সাকয় তার কিসের ভয়, দোজুক তার হারাম হয়েছে। আর আমাদের ঝিটকা শরীফের গহ্বর শ্যা বাবা বলছে, গুরুতে মনুষ্য জ্ঞান যান, গুরু গুরুকে মানুষ জ্ঞানে যে জন ভজে, নরক কুণ্ডু তারে গ্রাসে। আর ধর্মজি লালন শাহ বলেছেন, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপতে গতি হবে তার। লালন বলে, তাই আজ আমার ঘটেছে মনের কুস্বভাবে, গুরু পদে নিষ্ঠা মন যার হবে, যাবে রে তার সর্বসুসার, অমূল্য দন হাতে সেই তো। তাহলে গুরু কোনো ব্যক্তি না, গুরু হইলে একটা শক্তি, শাশ্বত সত্তা। এটা যিনি গ্রহণ করেন, এটা যিনি অর্জন করেন, তিনি গুরু হয়। গুরু কারো ঘরে জন্ম লয় না, গুরু কারো কাউকে জন্ম দেয় না। তুমি আমি জন্ম নিছি, গুরু কারো ঘরে জন্ম দেয় না। আচ্ছা, ডিসি সাহেব কারো ঘরে জন্ম লয়? চেয়ারম্যান কারো ঘরে জন্ম লয়? ভাই চেয়ারম্যান কারো ঘরে জন্ম লয়? কথা কন না কেন, চেয়ারম্যান হতে হয়। মানুষ তাকে ভালোবেসে নির্বাচিত করেন, যখন ওই চেয়ারে বসেন তখন হলো চেয়ারম্যান। এই জন্য গুরুকে যদি মানুষ মনে করো, তাহলে আর জীবনেও তোমার গুরু পদে মন বসবো না, কোনোদিনও বসানো সম্ভব নয়। আশা করি আমি দুইজন তিনজন মহতের কথা আমি উপস্থাপন করলাম, আশা করি এর বেশি বলার কিছু আছে আমার মনে হয় না, হয় না। এবার একটি গান করব, যখন ছিলাম রুহু আকারে, যতন করে রেখে দিলে তোমারও দ্বারে, পাঠাইলে ভবের পরে তোমারই নাম, বিলাইতে মন বসে না গুরু তোমার। আদমকে খলিফা বানাইয়া আমানতি বস্তু তুমি দিয়াছো দিয়া, তুমি আমারে কি ধন দিয়া নিবে ভব পারেতে, মন বসে না গুরু তোমার। এই দেহেতে গুরু হয় কেবা, শিষ্য হইয়া কেবা কারে, দিতেছে সেবা সাধক সানমিয়ে, কয় বইলা দিবা, পারলাম না ভেদ বুঝিতে, মন বসে না গুরু তোমার পদেতে। গুরু দেখা যায় মানুষের মতো, তো তুমি বলছো কি বলে নাই কি, তুমি তো বইলে গেলে, এরপরে আমার প্রশ্ন করো কেমনি ফিরে। হ্যাঁ, এটা খেয়াল করে গান গাইতে। এবার একটা গান আমি শোনাই, সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আমার গাইতে হবে, তারপরে আমানতের বিষয়ে দুই একটা কথা বলতে হবে। আমানত বিষয়বস্তুটা কি, আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবার নাম তো শুনছেন। হ্যাঁ, উনি একটা গজল গাইছে, কত জোনায় কত মতে করতেছে ফকিরি, কলির ভাব দেখিয়া ভেবে ভেবে মরি। কেউ বলে আগুন আল্লাহ, কেউ কয় পানি আল্লাহ, কেউ কয় বাতাস আল্লাহ, আল্লাহ কত ভারী,
কে হই বিন্দুমণি আল্লাহ জেনে করতেছে ফকিরি, কথায় ধন্য কাজে শূন্য শুধু কাটকাচারি। কলির ভাব দেখিয়া ভেবে ভেবে মরি, এ বিষয়গুলি আমাদের জানা বুঝার দরকার। আমি একটি গান আগে করে নেই, তারপর দেখা যাক কি বলা যায়। ছোট আর একটা কথা বলবো, আমরা তো আল্লাহর ডাকি ডাকি দেখি, হ্যাঁ আচ্ছা আল্লাহ ডাকেন আল্লাহ শোনে না, রাখ সভাপতি সাহেব কথা কন শোনে না, ডাক পান না আপনার কাছে আসে না, তালি শোনে না, ডাইরেক্ট বলবেন মিয়া যেহেতু আসে না তাহলে আপনার ডাক উনি শোনে না কি, কারণ জীবন ভরে আল্লাহরে ডাকলে আল্লাহরে কোনোদিন আসবেও না কাছে পাওয়াও যাবে না। এর কারণটা হলো আগে আল্লাহর পরিচয় জানতে হবে, আগে আল্লাহর পরিচয় জানতে হবে। আল্লাহ আল্লাহ করি আল্লাহ বিষয়বস্তুটা কি, আমার কথাগুলি বুঝবেন, এগুলি ইউটিউবে যাবে না বুঝলে কিন্তু ভেজাল হইব। কেন আল্লাহ আসে না, আল্লাহ ডাকলে আল্লাহ যে বিষয়বস্তুটা এটা কোনো আকারধারী জিনিস না, কেন না এটা কোরআনেই আল্লাহ প্রমাণ দিয়েছেন। আল্লাহরে কেউ প্রশ্ন করছে আল্লাহ তুমি কি, আল্লাহ উত্তর দিয়েছেন কোরআন শরীফের মধ্যে দেখবেন, আল্লাহ বলছেন আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আর, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ, আসমান এবং জমিনের নূর হলো আমি আল্লাহ। এখন নূর মানে কি, দেখো কথা বলে না তোমরা, নূর মানে আলো, আলো ধরা যায় বাবাজি ধরা যায়, আলো এই যে জ্বলছে ধরা যাবে, আলো কোনোদিনও ধরা যাবে না, কিন্তু আলো যেইটার মধ্যে জ্বলে ওটা কি কয়, ওটা ধরুন যাইব না, হ্যাঁ আমার কথাটা বুঝছেন নাকি, আলো ধরা যাবে না, ওই আলো যার মধ্যে ধরা পড়ে তারে ধরলে আলো ধরা হবে, ঠিক কিনা। এজন্য ওই নূর, ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয়, ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয়, ওই নূর যখন সাধনা করে কেউ অর্জন করে, ওই নূর যখন কারো মধ্যে প্রতিষ্ঠিত হয় তখন আকার হয়, তখন নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, কি নাম হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ হাত, ওই নূর যখন আকার হয় নাম হয় অজহুল্লাহ, ওই নূর যখন আকার হয় ওর নাম হয় মোরশেদ, ও নূর যখন আকার হয় তখন তার নাম হয় ওলি আল্লাহ। কি কোরআন শরীফের সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন হে রসুল আপনি বলে দেন যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করে, আনুগত্য স্বীকার করলো, বায়াত গ্রহণ করলো, ইয়াদুল্লাহ মানে হাত, ফাউকাইদিহিম মানে উপরে, যাদের হাতের উপরে আবার আপনার হাত, সেরেকের ফাতোয়া দিলি কোরআন শরীফে দিবেন, আমরা বয়সী মানুষ আমাকে উপর দিয়ে, যাদের হাতের উপরে আপনার হাত তাদেরকে বলে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি স্বয়ং আল্লাহর হাত। সুবহানাল্লাহ, তাহলে এবার আল্লাহ আকার হইছে না, আকার হইছে
সূরা কাফ আয়াত নাম্বার 17, অমা ইউ দুলেল ফালানে তাজি দালাহুম ওলিয়া মুর্শেদা। মুর্শেদ, আমরা পীর মুর্শিদ বলি। এই মুর্শিদ শব্দটা হলো আরবি, আর ফার্সিতে হলো শায়েক বা পীর, বাংলায় হলো গুরু। কথাটা বুঝাইতে পারছি? এরপরে আসেন কি, অমা ইউ দুলেল ফালানে তাজিদেরা হোম অলিয়াম মুর্শেদা। এরপরে আল্লাহ বলছে সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। একটা মানুষ যখন আত্মসমর্পণ করে, গুরুর আদেশ নির্দেশ পালন করে, সম্মুখ গুরুর মাধ্যম দিয়ে সালাত করিয়া যিনি নিজেকে আল্লাহতে পরিণত করে, নিজেকে আল্লাহর সাথে লয় করে দেয়, তখন আল্লাহ বলছে আমি ওই মানুষটার দুইটা হাত হয়ে যাই। আমাকে হুজুররা কয় আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের দেয়। কোনটা কুদরতি হাত? হইল আল্লাহর অলিদের হাত, কুদরতি হাত মুর্শিদের হাত। হ্যাঁ, এই জন্য যখন একটা মানুষ এই সাধনা করে, তার উপর নূর অবতীর্ণ হয়, ওই মানুষটি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, ওই মানুষটা হয়ে যায় অলি আল্লাহ, অলি আল্লাহ, উল্লাহ লুল্লাহ, অলি। তাহলে তুমিও মানুষ, গুরুও মানুষ নাকি? এলা আল্লাহদের ছোটে ভাতার রে কয় তা ওই আদাল হেগো কথাবার্তা, ভাত খাও ফ্যান দিয়ে গল্প মারো দই। মনুষ্য কারে গুরু ভজন করতে কখনোই কেউ যায় না। গুরু জাতে খোদা, এটা খোদার জাত। আর এই সম্পদ, এই সম্পদকে সংরক্ষণ করবা। আল্লাহ বলেছেন ওয়েস কালা রব্বু কালিল মালাইকাতিহি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা। এই খলিফার দায়িত্ব আল্লাহ দিয়েছেন, অর্থাৎ যার মাধ্যমে তোমার পাপের পরিশ পাপকে অপসারণ করা হবে, এটা হলো আমানত। আমানত হইল আল্লাহর খলিফা। সাধারণ মানুষ অন্যায় করলে যে বিষে রইব, হে অন্যায়টা আমি করলি একরম বিচে রইব। এই যে আপনারা তো পরিষদের মানুষ, আপনারা এখন আমি আর আমার এই ছেলেটা একই পাপ করব, বিচার কি একরকম হইব? ব্যক্তির উপরে বিচার হয়, তাই না? তাহলে আমানত যদি কেউ খিয়ানত করে, আমানত কাদের উপরে আসে? যারা খলিফা হয় তাদের উপরে, তাদের আমানত যদি খিয়ানত হয় তাদেরকেই বেশি শর্মিন্দা হতে হয়। জ্ঞান যদি আমানত হয়, মানুষের সে হিয়াল করতে জ্ঞান ভালো বাস্ত কি মাতবার কি গন। আমি গাড়ি ঘোড়া নিয়ে চলি, আমি দেখছি এটা কুকুর অন্ত 200 হাত দূরে গাড়ির হরেন পাইলেও কিন্তু রাস্তাতে দোপে নেমে খারায়, আর মানুষ দৌড় দেয় যে গাড়ির তলে পড়ে, ঠিক না? এটা মুরগি বাচ্চা নিয়ে ঘরে 200-300 হাত দূরে একটা সিল দেখলে ও বাচ্চাগুলি কেমন একটা শব্দ করে, সব বাচ্চাগুলি এসে পাখির তলে নেয়। ওর জ্ঞান কম মনে করেন? হ্যাঁ, জ্ঞান। আর আল্লাহ যে আমানত দিয়েছেন তাহা হলো দিব্য জ্ঞান। এই জন্য সাইকি লালন বলেছেন সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে পাবি অমূল্য নিধি বর্তমানে। এই দিব্য জ্ঞানী যারা গুরু হইল, তারা আমানত হইল তার কাছে। যিনি তোমার পাপের অপসারণ করবে,
আল্লাহর কালামগুলি বুঝাবে, হেকমতগুলি বুঝাবে, এবং তোমার মস্তিষ্ক হতে পাপগুলি পরিষ্কার করাইয়া তোমার জান্নাতের দরজা খুলে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। শোনো কি কমু বাবা, মানুষ হলে মইরা জান্নাতে যাব। জান্নাতে যাবি কোন তো মইরা না, জান্নাত তো মররা পরে যাব। আর আল্লাহ বলছে কি, ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাত, হে নফস মুতমাইন্না, এবার তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করতে কইছে আল্লাহ দুনিয়ায় থাকতে, মরার পরে জান্নাত। জান্নাত এখান থেকে প্রবেশ করবে, এই জন্য যারা জান্নাতের মানুষ চেনে নাই ওনারা জান্নাতের পথ হারিয়ে ফেলেছে। আর এই জান্নাতের মানুষগুলি হইল আল্লাহর ওলিরা, তাদের কাছে যাবেন, তাদের কাছে বসবেন, তাদের কাছে গেলেই আপনার পাপের ফয়সালা হবে, আপনিও আল্লাহর বন্ধুতে পরিণত হবে। এবার একটা গান গাই। এই যে বিজ্ঞানময় ওরে বিধাতা যিনি, ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে আত্মা রূপেই আছেই তিনি, নবরূপে নিজেই নারা, ও নামার পাগল মন চিনলেন আর গুরু কেমন ধন জগতে, চিনলেন আরে মুর্শিদি কেমন ধন আমার পাগল মন, চিনলেন আরে গুরু কেমন ধয়ন। অনন্ত আদি বিধাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা গো, রসুল রূপে করলো আগমন, অনন্ত আদি বিধাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা গো, রসুল রূপে করলো আগমন, রববিয়াদের সঙ্গে লয়া প্রকাশ করিয়া, রববিয়াত সঙ্গে লইয়া ওরে সালত প্রকাশ করিয়া, মাসেক হইয়া রাখে ভক্তের মন জগতে, মাসেক হইয়া রাখে ভক্তের মন আসার গুরু বাবা, কলবের বাতি যখন জ্বলে তখন জবান বন্ধ হয়ে যায়, তখন চোখ দিয়ে কথা কয় মানুষ। শোনো আমার কথাটা বুঝতে পারছেন, কলবের বাতি যখন জ্বলে তখন মুখের ভাষা বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে মানুষকে হেদায়েত করে। সাধক গান লিখেছেন, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে নবরূপে নিজেই নারায়ণ,
ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, এই মানুষের ভালো মন্দের নির্দেশ রাসুল রূপে করছে। রব বিয়াদ সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে হইয়া রাখে ভক্তের। প্রশ্ন তো করছ, পরে এক গান গাইলে সাধক বিজয় সরকারের কি জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, আমার কোনো কিছু দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। ঘুরিতে চাহি না মায়ার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা, আমার বলতে যাহা কিছু আমি শুভে দিব তোমাকে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, পরান্ত জুড়াই না আমার মুর্শিদ বিহনে, তোমার নাম লইয়া কাঁদি বিজনে পাগল বিজয়ের বাসনা। তাহলে তুমিও মানুষ গুরু মানুষ এক হইল। আমার কথাটা বোঝা গেছে? রুহের মরণ নাই, রুহের মাখ ফিরাত করে বুকালোকে। রুহের মাখ ফিরাত করে কারা? বুকালোকে। এই সালামের কিন্তু বাগ আছে, সালামের কয়টা বাগ আছে? তিনটা বাগ আছে। বাবা ছেলেকে সালাম দিবে, কেন দিবে? আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করুক, অর্থাৎ তার শান্তি, বাবা ছেলের জন্য শান্তি কামনা করবে। আর বাবাকে সন্তান সালাম দিবে সম্মানের জন্য। কথাটা বোঝা গেছে? আর আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়া হবে আল্লাহর রহমত পাওয়ার জন্য। আল্লাহর ওলিকে সালাম দেব কেন? আল্লাহর, হে আল্লাহ তোমার এই ওলির ওসিলায় আমার এই কথাটা তুমি কবুল করো। কাজেই যারা মরে না তাদের কোনো মাগফিরাত নাই। আল্লাহ কইছে সাবধান, তাদেরকে মৃত ভাবিও না, মানে মরা বলবা আগের পাশে, মৃত ভাবিও না, ভাবিও না। যাদেরকে মৃত ভাবিও না তাদের ঘর গুলে পাকা ঘর। তাদের ঘর গুলে কি? হ্যাঁ, এ ঘরটাও পাকা, এ ঘরটা যে জায়গায় রাখে ওই এলাকা ধরে পাকা হয়, ঠিক কিনা? খাজা বাবার দরবার, বড় পীরের দরবার, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি শেখ ফরিদ, হ্যাঁ আমাদের জিতকা শরীফের দেওয়ান রশিদ জিন্দা শাহ গৌহর শাহ, সাধক আব্দুর রশিদ সরকার, এগুলো জায়গাটা পাকা না? একবার কাঁচা আমার কথাটা বুঝছেন? এবার আসেন, এই মানুষের দেহের মধ্যে নফস কয়টা? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, মুলহেমা, মুতমাইন্না, নফসে রহমানি, এই পাঁচটা নফস মানুষের মধ্যে আছে, পাঁচটা হালিয়াত মানুষের মধ্যে আছে। একটা মানুষ যখন আমার শাহাদত বাবার কাছে আত্মসমর্পণ করে তার হুকুম মতো সালাত করিয়া নিজেরকে পরিশুদ্ধ করার জন্য সাধনার মাধ্যমে তিনটি নফস যখন বিলুপ্ত হয়, নফসে আম্মারা, লাওয়ামা, মুলহেমা, এই তিনটা যখন নফস বিলুপ্ত হয় ওই মানুষটার স্বভাব হয় শিশুর মতো। শিশু বোঝেন না? শিশু নিষ্পাপ না? কি কন শিশু কি? আচ্ছা শিশু কারে কয়? দুই মাস, তিন মাস, ছয় মাস, এক বছর, এই তো শিশু। আচ্ছা এই শিশু খাবো কোন সময় ও কয়? ওর গোসল করবো কোন সময় কয়? ওরে কি পরান লাগবো কয়? কে কয়? কে জানে? কে জানে? একটা ভক্ত যখন এই তিনটি নফস বিলুপ্ত করিয়া
যখন নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, এবার আল্লাহ ডাক দিল, হে প্রশান্ত নফস, এবার রবের দিকে প্রত্যাবর্তন করো। কার দিকে? ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাত, এবার জান্নাতে প্রবেশ করো। এই জন্য সাধক লিখেছে, বন্দেগীতে, বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। ওই মানুষটা শিশু হয় আর গুরু হয়ে যায় তখন তার মা, ওর কি দরকার, ওটা গুরুই ভালো জানে। তোমার কি দরকার জানা আছে তার, তুমি সেই জায়গায় যাও, তোমার চাইতে হবে না, চাওয়ার আগেই তোমার সবকিছু। আরে সালাদ প্রতিষ্ঠা হলো, এই মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। আরে সালাদ প্রতিষ্ঠা হলো, এই মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল, তাই তো মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। হরে মাওলা ইয়াত জারি হইল, মাওলা ইয়াত জারি হলো, ওরে সালত বাতুনে গেল, মানুষ গুরু আলীর আগমন জগতে, মানুষ গুরু এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা, তোমার গুরু হলো তাদের ওই একজন। এইভাবে এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা, আমার শাহাদত চান তাদের ওই একজন। ওরে তৌহিদের দ্বারে খুলিয়া, তৌহিদের দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না চাইয়া, তৌহিদের দ্বার খুলিয়া, আরে পাগল রশিদ বলে দেখ না রে চাইয়া, একা শোনে বৈশার ওই চারজন গো তারা, একা শোনে বাবা সিঙ্গারে মাটিতে গান গাওয়া বড়
কঠিন একটা বিষয়, ভয় করি শান্তিও পাই। সে আলোচনা না বুঝলে ঝামেলা আছে বাবা, না বুঝলে খুব ঝামেলা। সূর্যের দিকে কোনো মানুষ, এই যে বর্তমান যে রোদের তাপ, কতক্ষণ তাকায় থাকতে পারবেন? আস্তে আস্তে আস্তে, কতক্ষণ পারবেন বাজান? থাকছে, কেউ পারে যদি সূর্যের আলো তার মধ্যে থাকে। আচ্ছা, ওটা তো অন্য বিষয়, আপনি পারবেন সারাদিন আমি কয়ে দিই, হয়তো দুই ঘন্টা পারছে, আপনি সারাদিনই পারবেন। বাড়ি কাঁসার থাল আছে, এই তো বুঝে এলাইছাও, ওই থালের মধ্যে পানি দিয়ে ওটার মধ্যে তেল তাকাইলেও সূর্য দেখা যায়, তাতে কি চোখের সমস্যা হয়? এই জন্য আয়না ছাড়া যেমন নিজেকে দর্শন করা যায় না, একজন কামেল মুর্শিদ ছাড়াও আল্লাহ দর্শন হয় না। ছোট রাশেদা সরকার গুরুর সঙ্গে যে যেমন সম্পর্ক করছে, গুরু তার সঙ্গে সেই সম্পর্ক আচরণ করে। যারা গুরুকে বন্ধুর মতো মনে করে, গুরু তারে বন্ধুর মতোই ভাবে। গুরুকে যদি কেউ খোদা মনে করে, গুরু তারে ভক্ত রে, তার অন্তরঙ্গ মনে করি ভালো। এই জন্য সনাতনের শাস্ত্রে আছে, সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আগে সম্বন্ধ স্থাপন করতে হবে গুরুর সাথে, কি সম্পর্কটা করলে? এ মা, এ মা সকল, এই যে মা, বসেন, তারপরেও কথা কয় দেখছেন। কি বলুন, কি বলুন রে, আর বেশি বলার কিছু প্রয়োজন মনে করি না। তারপরেও আমাদের কাছের একটা ঘটনা বলি, আমাদের আস্তে আস্তে, যশোর ডিস্ট্রিক্ট ছিল আগে, এখন ঝিনাইদহ ডিস্ট্রিক্ট। ঘটনাটা মাঝে মাঝে বলি, একটা গ্রামে দুজন সাধকের জন্ম হলো, একজন দরবেশ লালন শাহ ফকির আর একজন দরবেশ পাঞ্জু শাহ ফকির, হরিশপুর গ্রাম। ছোট, তাই আমি যার কথা বলছি উনি হলেন দরবেশ পাঞ্জু শাহ ফকির। আজকে থেকে 200+ বছর হলো, তখন যশোর ডিস্ট্রিক্টের মধ্যে এত বড় শিক্ষিত মানুষ যশোরে ছিল না। খন্দকার বংশের ছেলে পাঞ্জুশা, কিন্তু খন্দকার বংশের ছেলে। ওনার গুরু হলো হেজরাতুল্লাহ শাহ, ডাক নাম ছিল হিরুচাঁদ। এই মানুষটা তাদের ছেলে পিলারা কিন্তু এখনো উচ্চ শিক্ষিত সবাই,
এই পাঞ্জু সাহ মারা যাবার আগে গ্রামের মান্যগণ্য যারা আত্মীয় স্বজন মান্যগণ্য সবাইকে ডেকে একটা কথা বলছিল, আমি দশটা পয়সা আমার নামে রাখি নাই। আমাদের লালন সাহ পাঞ্জু সাহ ঘরে যখন একটা মানুষকে খেরকা পরানো হয়, মাদবা সাহেব আপনি 10,000 কোটি টাকার মালিক, 10টা পায় আপনার নামে থাকলে খেরকা পরানো হবে না। 10,000 কোটি টাকার মালিক আপনি, নিজের নামে 10 পাই থাকতে ওই খেরকাটা ওই মরার বসনটা পড়তে পারে না। উনি যখন ফকির হয়েছিলেন ওনার যাবার সময় হয়ে গেছে, তো গ্রামের মান্যগণ্য আত্মীয় স্বজন ভক্তবৃন্দ সবাইকে ডেকে একটা কথা বলেছিল, আমি মনে হয় খুব তাড়াতাড়ি তোমাদের ভেতর থেকে চলে যাব। তা আমি তো চলে যাব, আমার তো একটা কবর হবে, একটা ঘর তো আমার হবে, তবে আমার সব কিছু আমি তোমাদের দিয়ে গেছি, একটা ওয়াদা আমাদের সঙ্গে আমার সঙ্গে দিবা কি বলে আমার ঘরটার জন্য পূর্ব পশ্চিম হয়, মানে কবরটা যেন পূর্ব পশ্চিম হয়। তখন লোকজন বলেছিল, সাইজি মানুষের কবর তো পূর্ব পশ্চিম হয় না, এটা উত্তর দক্ষিণ হয়, এটা কি করে সম্ভব? আর কেন আপনারটা পূর্ব পশ্চিম হবে? পাঞ্জু সাহ চোখের পানি ছেড়ে বলছিল, বাবা আমার বাড়ির দক্ষিণ পাশে আমার পীরের দরবার, পীরের বাড়ির পাও দিকে কেউ পাও দিয়ে ঘুমান আপনারা, মাদবাসাব ঘুমান, পীরের বাড়ির দিক পায়খানা প্রস্রাবে মানুষ বসেন, তা আমার পাওটা যদি দক্ষিণ দিকে যায় তাহলে তো কাবার দিকে পাও যাবে, গুরু কাবা না, গুরু কাবারও কাবা, অতএব এই জন্য আমার কবরটা তোমরা পূর্ব পশ্চিম করবা, কথা দাও? সবাই বলছিল ঠিক আছে আমরা আপনার কবরটা পূর্ব পশ্চিম করেই দিব। কয়েকদিন পরে পাঞ্জু সাহ দুনিয়া ছেড়ে গেলেন, মানুষ তার কবর কাটতে শুরু করলেন, পূর্ব পশ্চিম করে কাটবে, কিন্তু সমাজের বাধায় আর সেটা করা, ওটা করতে গেলে ওখানে রক্তের বন্যা বয়ে যায়, তাই থেকে তার কবরটা উত্তর দক্ষিণ করেই করা হলো। মানুষ কবর দিয়ে বাড়ি চলে গেছে, রাত্রে ঘুমিয়ে আছে, সবাইকে স্বপ্নে দেখাইছে, আতাল কন্ট্রাক্টরের স্বপ্নে দেখাইছে, কিরে কথা রাখলি না হজমাতবার, কে বললো কি মাতবার কথা রাখলে না, আমাকে প্যানেল চেয়ারম্যান সামনে কইলো তুমিও তো কথাটা রাখলে না, এই স্বপ্ন দেখলে ঘুম হয়। সকালবেলা উঠে সবাই পাঞ্জু সাহ বাড়ির দিকে দৌড়াইতেছে, মাঠের মধ্যে গেছে সবার সাথে সবার দেখা, কি ব্যাপার বলে আমি স্বপ্ন দেখছি, মাতবারও কয় আমিও তো এই স্বপ্ন দেখলাম, আমাকে আতাল কন্ট্রাক্টর কয় আমিও তো দেখলাম, যে কয় আমি এই স্বপ্নই দেখছি। চলে গেছে পাঞ্জু সাহ বাড়ি, যে দেখে পাঞ্জু সাহ কবরটা পূর্ব পশ্চিম হয়ে রয়েছে, যান দেখে আসেন গাছো, কথাটা কেন বললাম রাশেদা, গুরুকে যদি কেউ মানো তাহলে গুরুই মানবা, মানুষ মানো না, আর যদি মানুষ মানো জীবনে মুক্তি মুক্তি পাওয়া যাবে না, আর গুরুকে যদি পরম মনে করো, গুরুকে যদি তুমি মুর্শিদ মনে করো, গুরুকে যদি খোদা মনে করো, তোমার এই জীবনের একটা তুমি দেখা দাও।
বলে তোমার আগুন
সাধক গান লিখলেন, ঘুমাইলেই পড়বি ফেরে হারাবি মূল ষোলো আনা, ঠাকুমন সচেতনে জ্ঞান নয়নে খবরদার ঘুম পাইল না। তুমি সদাই থাকো এই যে সচেতনের, অচেতনে ঘুম যায় না, অচেতনে ঘুম যায় না, গুরু কে ভজনা কর ভ্রান্তর হইও না, ও কিয় রে গুরু কে ভজনা কর ভ্রান্তর হইও না, এই সদাই থাকো অচেতনে ঘুম যায় না, অচেতনে ঘুম যায় না, গুরুকে ভজনা কর ভ্রান্তর হইও না, ও কি গুরুকে ভজনা কর ভ্রান্ত হইও না, ও কি গুরুকে ভজনা কর ভ্রান্ত হইও না। বেদে যেমন পাখি ধরতে যাই নয়ন তার ইউর ধরে প্রাণের, ওরে আখি থাকে তার পাখির গদিকে সেই পলক না ঘোরা, ধরতে যাই নয়ন তারে ঊর্ধ্বরে প্রাণে, আরে আখি থাকে তার পাখির গদিকে পলক না ঘোরা, ঘুরলে আখি উড়বে পাখিরে, জোনা কর ভ্রান্তর হইও না, ও কি রে গুরুকে ভজনা কর ভ্রান্ত হইও না, ও কি রে গুরুকে ভজনা কর ভ্রান্ত হইও না। নারকোলেতে জলেরই সঞ্চার ওই বিধির আশাই কি বা, ওরে দেখতে গো শোভা পরিপূর্ণ তার কর্মের বোঝা ভার, নারকেলেতে জলেরই সঞ্চার ওই বিধি আচাই কি বা, ওরে দেখতে গো শোভা পরিপূর্ণ তার কর্মের বোঝা ভার, গোপনে গোপিনীর ধরে মরে গুরুকে ভজনা কর ভ্রান্তর হইও না, ও কি রে গুরুকে ভজনা কর ভ্রান্তর হইও না, ও কি রে গুরুকে ভজনা
আচ্ছা এক মাথা ডাব যদি কেউ কাইতে কষি ডাব এটা ঘরের মধ্যে কয়দিন রাখা যাব? কষি ডাব বেটা এক সপ্তাহ পরে পৌঁছে যাব। আচ্ছা একবার নারকেল যদি ঘরে থন কতদিন? ছয় মাস। আবার ছয় মাস পরে ওর মধ্যে আবার হেও গাছে হাজার হাজার নারকেল ধরে। এই যে আশাটা, আশাটা পাকা হয় না? হ্যাঁ, সাধক লেখছে নারকেলেতে জলেরই সঞ্চার, ওরে বিধির আশায় কি বাহার, দেখতে শোভা পরিপূর্ণ কর্ম বোঝা ভার, গোপনে গোপিনীর ধর্ম ভেদ জানে কেবল রসিক জোনা। গোপিনী, গোপিনী, গোপী, গো শব্দ গোবিন্দ, অপি শব্দ নিকটবর্তী, যারা গোবিন্দের নিকটের মানুষ, যারা গুরুর নিকটের মানুষ, ওরা হইল গোপী। এটা পুরুষ হইবার পারে নারী হইবে, এই জন্য সাধক ধরতে গেলে আগে মরতে হয় তারে সেই জিন্দারে মরা। আরে পাগলাটি কোঠরি নয় দহরজার খবর জানতে হয়। আমার পাগল ধরতে গেলে আগে মরতে হয় তারে সেই জিন্দার। ওই যে আদি কঠোরি নয় দহরজার খবর নিতে হয়। কানু বলে সররিপুরে গুরুকে ভজনা কর ভ্রান্ত রে হইও না, ও কি রে গুরুকে ভজনা কর ভ্রান্ত রে হইও না। সদাই থাকো সচেতনে, অচেতনে ঘুম যাইও না, অচেতনে ঘুম যাইও না, গুরুকে ভজনা কর ভ্রান্ত রে হইও না, ও কি রে গুরুকে ভজনা কর ভ্রান্ত রে হইও না। পাগল মনামান এই যে গুরুকে, গুরুকে ভজনা কর ভ্রান্ত হইও না, পাগল মনামার গুরুকে, গুরুকে ভজনা কর ভ্রান্ত হইও না। আঙ্গুল কাটিয়া কলম বানায়া নয়নের জল করলাম ক
কালী হাই রে, আঙ্গুলো কাটিলাম কলম বানায়া, নয়নের জল করলাম কালী হাই রে, আগে জানি না রে দয়া আল তোর পিড়িতে পরানো যাবে, আগে জানি না রে দয়া সাগর সেচিলাম নহগর বান্ধিলাম, মাহানিক পাইবার আসে হাই রে, সাগর সেচিলাম সাগর সেচিলাম নগর বান্ধিলাম, মানিক পাইবার আসে হাই রে, ওরে আমার অঞ্চল সোনা খসিয়া পড়িল, আগে জানি না রে দয়াল তোর পিড়িতে পরানো যাবে, আগে জানি না রে দয়াল অনেক সুন্দর কিছু আলোচনা, উপরের সাউন্ডটা কমে গেছে ভাই, দেন সাউন্ডটা বাড়ান, সাউন্ডটা লাউড করেন, বেশ কিছু আলোচনা যেখানে দাঁড়িয়ে আমার কিছু কথা ছিল, দয়াল আমাদেরকে সেখান থেকে অনেক অনেক বেশি করে বুঝিয়েছে। তো যেখানে জবাব হয়ে যায় সেখানে আর কথা থাকে না, ওইখানে কোনো কথাই থাকে না, তারপরেও শিষ্যের একটু স্বভাব থাকে, যদিও হয়ে যায় জবাব তার মধ্যে রয়ে যায় কিছু অভাব, এটাই তো একটা শিষ্যের স্বভাব। কেননা আজকে দয়াল পাইছি মনের মতো, তো যদি ওর মধ্যে ফাঁকে ফুঁকে একটু আমার কাছে কম থাকে তোইটুক তো আমি বুঝ করে নিব, না কি বলেন? কথা তো খালি মানে যার সাথে গান এই জন্য আর কি, সেজন্য গানটা আমি ওখান থেকে শুরু করছিলাম। আমি জানি যে জায়গায় বুঝে গানটা রাখতে হবে। তো আমার বাবা জান বললেন যারা মরে না তাদের আবার রুহের মাগফিরাত করে কিভাবে, তারা কারা, মরণ হয় না কাদের, তারা হইল আল্লাহর ওলি, নাকি? যারা আল্লাহর ওলি হয়
আল্লাহ বলছে খবরদার খবরদার, তোমরা আমার ওলিদেরকে কখনো মৃত বলিও না, তারা কখনোই মরে না। তো এখানে দাঁড়িয়ে বাবা জান বললেন যে যারা মরে না, যাদের মরণই হয় না, তাদের আবার রুহের মাগফিরাতটা করে কিভাবে? আচ্ছা বাবা জান, এইটা নয় বুঝলাম, যে আল্লাহর ওলিরা মরে না তাকে রুহের মাগফিরাত করার প্রয়োজন না, এটা বোকামি ছাড়া কিছুই নেই। তাইলে এই যে যারা সাধারণ মানুষ বাবা, সাধারণ মানুষ যারা, তারা তো মরে না কিখন, কথাটা একটু বুঝবেন। আল্লাহর ওলি মরে না কিন্তু সাধারণ মানুষ, আর আল্লাহর ওলি কিন্তু না এক নাকি, আল্লাহর ওলি আর সাধারণ মানুষ তারা কিন্তু কখন এক হয় না। তাহলে আল্লাহর ওলির বুঝলাম মাগফিরাত করা যাবে না। তাইলে এই সাধারণ মানুষ যারা মরবে, যারা চলে যাবে, আল্লাহ বলছে ওলিদের মৃত বলিও না, সাধারণ মানুষের কথা কিন্তু বলা হয় নাই। আল্লাহর ওলি কি আল্লাহর মনোনীত কি সবাই হইতে পারে? সবাই কিন্তু আল্লাহর মনোনীত হইতে পারে না। একটা বাবা একটা কথা বললেন, ডাবের একটা গল্প শুনাইলে একটা গানও গাইল, নারকল যেমন জলেরই সঞ্চার, দেখতে তার আসাই কি বাহার। নারকেল গাছের নিচে পানি নাই, নিচে যদি কাটা হয় কখনো পানি পাওয়া যাইব না, যাইব বাবা কখনোই যাবে না। নারকেল গাছের পানি থাকে হইল উপরে, সেটা কোথায়? সেই ডাবের মধ্যে। কচি ডাব যদি ঘরে রাখেন, ওই কচি ডাব বেশি দিন ঘরে থাকে না, ওইটা পচে যায় অল্প দিনেই। আর যদি ওই কচি ডাবটাই যদি ওইটা যদি গাছে পেকে যদি ঝুইনে পাকা হয়ে যায়, তাইলে কি বুঝবে বাবা বলছে না? তাইলে কিন্তু ওই ডাবটা নারকেল হয়ে গেলে, পাইকে গেলে, ওইটা বছরের পর বছর ঘরে থাকলে সহজেই পচন ধরে না, ওইটা অনেক দিন থাকে। ও দয়াল, এই যে ডাব থেকে যদি নারকেলে রূপান্তরিত হইতে পারতাম, তাইলে আমারও পচনটা ধরতো ধরতো না। তো আমার তো সেই ডাবের স্বভাব, আমার তো সেই ডাবের মতো স্বভাব। যারা ডাব কাটে দেখবেন, যারা এই যে হাট বাজারে ডাব বিক্রি করে, করে না বাবা, ডাবটা যখন কাটতে যায় একটা দাও হাতে নিয়ে, যখন ডাবটা কোপ দিতে যায়, প্রথমে একটা কোপ দিলেই কিন্তু ওই ডাব থেকে স্লিপ করে একটু পানি বাহির হয়ে যায়, এখন বাবারা হয় না কি হয় না? একটু পানি হলেও কিন্তু বাহির হয়ে যাবেই। ও দয়াল, আমার তো সেই রকম স্বভাবটা, আমি এখান থেকে বাঁচবো কি ভাবে? যে কোন কায়দায় আমি এই ডাবের মধ্যে যদি কূপটা দেই, তাইলে আমার আর ওই পানি বাহির হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। কথাটা কি বোঝা গেছে? তো আমি একটি কালাম এখানে দাঁড়িয়ে রাখবো, কেননা গুরু ধইরে যারা বাবা ওই আগে যা করছে, গুরু ধরার পরে যদি ওই একই কাম করে, তাইলে গুরু ধরার চাইতে না ধরাটাই ভালো। এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আমার বাজানে কয় ওই আগের গান গান গাইলার কথা কইলে, তুমি কও গুরু সব কিছু পারে, আবার কও গুরু মানি নে, গুরু খোদা রূপে মানা যায় না, তাইলে এই যে কথা একটু হিসাব করে কইও। আমি তো বুঝি, আমি তো আপনারই শিষ্য, আমি তো বলছি বলি নাই, হ্যাঁ আমি তো বুঝাই কইছি, কিন্তু সমাজে কিছু বুকার দল আছে বুঝে না, ওই তাগো জন্য আমার বুঝার, যেন আপনি একটু কিছু বলেন, যারা ওই অন্য লাইনে বে লাইনে আছে তাগো যেন আমরা একটু লাইনে আনতে পারি, এই জন্য কথাগুলো আমার ওইভাবে বাবা আপনার কাছে ছিল। তো এইবার ধরবে যে লালন সাইজির একটি কালাম আমি গুরুপদে রাখব।
সারা দিন ধাপ ঠেলিয়ে হইলাম আমি বলহারা দয়া। গানটা রাখতাম না, ওই যে ডাবের গল্পটা দিল তো, তো ওই জন্য গানটা আমার এই জায়গা থেকে মনে পড়লো। আর ওই একটা কথাই আছে, হাতির সামনে নিয়ে যদি মশার খাবার দেন, হইব? হ্যাঁ, হইব না তো জাগা বুঝতে খাদ্যটা দিতে হইব। তো সেই জন্য দরবে জিলালন সাইজির মহাজনী একটি কালাম আমি আমার বাবার কাছে রাখব। সারাদিন ঢাপ ঠেলিয়ে হইলাম আমি বলহারা দয়াল, হইলাম কেবল বলহারা, তাতে কই হো লোমর মাছ ধরা, তাতে কই হো লোমর মাছ ধরা। দাদারও যেই গতি, বাপের ওই গতি, সাওয়ালের ওই একই গতি, নাকি কন? হ্যাঁ, দাদারও যেই গতি হয়ে চইলে গেল, আমার বাপেরও দেখি ওই গতি, আমারও একই গতি। তাইলে তো আমার গুরু নামের আর কোনো পাওয়ার থাকলো থাকে না, গুরু নামের কলঙ্ক হয়ে যাবে। বর্তমানে দেখা যায় সমাজে ওই দীক্ষা শিক্ষা না লইয়া আগে হইলে বিয়া সাথী কইরে দুই দিন পরে ছেলের এমন পরিস্থিতি হয়, মানে গিরাই গাঁটিতে বল পাই না, আট পেরে গেলে পায়ে পায়ে বাড়ি লেগে পড়ে। মাই বাপে দুঃখ করে কয় মাই চাষিরে গল্প করে, আহারে কি একখান বৌমা ঘরে আনছি, বাগড়াইছে একখান বউ আমার সাওয়ালদারে খেয়ে ফেলাইছে। আবার ওই যে পাড়া প্রতিবেশী চাষিরে থাকে, কয় বোর নাহের বাতাস ভালো না, কয় এক কাম করো, কয় বন্যাকে নাক ঠাসা দেও, কই তো না আগে কর মানুষ, কি কন? কই নাই তো, কই তো নাকের বাতাস ভালো না, বন্যাকে নাক ঠাসা দেও। ওই যে বাউল সম্রাট বাবা যান রশীশ্বর করে একটি গল্প আছে, ওই যে তার এক ভক্ত বাতাস দেখে আসে, কয় বাবা বাতাস তো ভালোই আছে, যাই হইব না। পরে অবশেষে যাই, দেখে খবর পাই উনি যে হাসপাতালের বেডে শোয়া ওনার এক ভক্ত, ওই যে বাতাস দেখে গেছে ঠিকই, তখন গুরুত্ব গেছে দেখার জন্য দয়াল বাবার ওষুধ চান। কয় কিরে এত গপ্প করে আইলি, বাতাস বলে ভালো ছিল? কয় বাবা বাতাস তো ভালোই ছিল, বসাইছে পিছন থেকে। তো বাতাস দইরে অনেকেই চলাফেরা করে, সময়তে বাতাসেও বাঁচাইবার পারে পারে না, যদি পিছন থেকে ধরা ধরে বাবা। এই জায়গায় কিছু সাধন, এই জায়গায় কিছু ভজন সাধনা এখানে আছে। যারা সাধক হয়, যারা গুরু হয়, যারা কামলিয়াতি মানব হয়, তারাই একমাত্র ভক্তকে ওই পথটা যদি দেখাইয়া দেয় আর যদি ওই পথ অনুসরণ অনুকরণ করে কোনো ভক্ত চলতে পারে, ওই যেই নূরের কথা বাবাই কইল, যেটা যেই নূর আল্লাহ বলছে আল্লাহ নূর সামাতি হওয়াল আর আসমান ও জমিনের দেহের নূর হইলাম আমি আল্লাহ। আমার বাপে কিন্তু কয়ে গেছে, যেই নূরটা যার মধ্যে আটকা পড়ে, বলছে না যেটাকে মজুদ করতে হইব, এটাকে ধরে রাখতে হইব। এই জন্য বাবা আমার এই গানটা আপনার কাছে, এটা ধরে রাখাও কিন্তু চারটাখানি কথা। কে যাই ধাপ বিলে আবুল চান তাতে মোর
খেলা জালে উঠে শামুকের ভরা দয়াল উঠে একে যাই ধাপ বিলে দয়াল রে তাতে মোর খেলা জালে উঠে শামুকের ভরা দয়াল উঠে ও দয়াল জগন্নাথ পেলে সেই মাছ ধরা ও দয়াল জগন্নাথ পেলে সেই মাছ ধরা হই না তৈয়ার খায় সারা দয়াল হই না কভু খায় সারা কেহ কওয়া বলা করে আবুল চান ওই মাছ তো প্রেম সাগরে ওই নদীর হয় তিন ধারা দয়াল কেহ কওয়া বহলা করে শাহাদত বাজান ওই মাছ তো প্রেম সাগরে ওই নদীর হয় তিন ধারা দয়াল ওই আমি মারতে গেলাম সেই নদীতে না খেপলা ধরাই আমার খাটলো না খেপলা ধরা কই হলো মোর মাছ ধরা তাতে কই হো যেই জনা ডুবারও ভালো মাছের খার তারাই পেল যারা যাইলা ভালো তারা মাছের খার ছিলেন সব জায়গায় জাল ফেলাইলেই কিন্তু মাছ ধরে না ধর্মজি লালন সাইজির বানিয়ে গুলো আমার মস্তিষ্কে ধরে না এগুলো আমি বুঝি না বাবা সাইজি বলছেন যেই জোনা ডুবারও ভালো মাছের খার তারাই পেল সবাই মাছের খায়ের চিনে চিনে না মাছের একটা খায়ের আছে নদীতে পানি আসলেই দেখবেন প্রথমে যে পানি আসে নদীতে গোলা গোলা পানি স্রোত বয় তো কিছু কিছু জায়গায় দেখবেন কিছু জেলেরা জাল ফেলাইলে খুব মাছ পায় আবার কত জেলেরা দিন চলে যায় কয় না রে আজকে খেয়নটা ভালো জায়গায় পড়ে না মাছ আজকে বেশি পাই নাই আবার নদীর কিন্তু উইজান ভাটিও আছে আছে না তো উইজান ভাটি চিনে এর যোগ চিনে যোগ বুঝে যদি সুসময়ে জালটা কেউ খেপলাটা ফেলাইতে পারে তাইলে সে ভালো কিছু মাছ ধরতে পারবো তা না হইলে সম্ভব না খারাপ লাগে বাবা কথাগুলো কি খারাপ লাগে অত মানুষ না থাক বেশি লোক না থাক আমার বাবা এই কথাটা বলে যে গান গাওয়ার জন্য অত লোকের প্রয়োজন হয় না কয়েকজন শোনার মানুষ থাকলেই হয়
তো আপনারা সেই সোনার মানুষ, কত লোক লাগে না, কয়েকজন মানুষ থাকলেই হয়। তো আপনারা সেই সোনার মানুষ, আশা করি কথাগুলো খুব মূল্যবান কথা, সেজন্য আমি কথাগুলো জানি। যাইজনা ডুবাহারু ভালো আবুল চান মাছের খার, সেই তো পেল সিদ্ধি হলো যা ধরায় আমার সিদ্ধি। যাইজনা ডুবাহারু ভালো দয়াল রে মাছের খার, সেই তো পেল সিদ্ধি হলো যা ধরায় আমার সিদ্ধি। ওরে ভাবে আমি লালন ধাপ খেলা পা, কেবল সার হল মোর লাল পরা, তাতে কইহ লো মোর মাছ ধরা, তাতে কইহ লো মোর মাছ ধরা, সারাদিন শুনছি না আমরা ওই গানের মধ্যে বাবাও কইল লালন সাইজির একটি গানেও আছে, আট কুঠরি নয় দরজা মধ্যে মধ্যে ঝারকা কাটা, আবার কয় সাড়ে নয় দরজা তারি, সাড়ে নয় দরজা তারি লালন কই যেতে পারি, আরেকটা গানের কথা কোন দরজা খুলে ঘরের। দেখেন একই মহাজন গান লেখছে, কোথায় উনি বলছে আটটা কুঠরি নয়টা দরজা, আবার কোন জায়গায় কইতেছে সাড়ে নয় দরজা বলছে না। এখন যদি নয় দরজা থাকে, এই নয়টা দরজা কি বোঝায়? অনেকে কয় এই যে দরজা, দুইটা চোখ, দুইটা নাকের ভুইটে, মুখের ভুইটে, কানের ভুইটে, এই যে এইভাবে নয়টা দরজা আইসে বাজানরা। যদি এই নয়টা দরজা হয়ে থাকে, এই দেহের মধ্যে অগণিত দরজা আছে। কেমনে? মানব দেহের মধ্যে যতগুলো লোম আছে, এই লোমের গোড়া দিয়ে কিন্তু ঘাম বাহির হয়, হয় না? কি বলেন, হয় না? যদি ঘামই বাহির হয় তাইলে কত দরজা অগণিত অভাব নাই, কি বলেন? অগণিত দরজা, এখানে অভাব নাই, এরও কিছু আধ্যাত্মিকতা আছে। আসলে বাবা, এই যে সাইজি বললেন এই নয়টা দরজা আসলে কোন জায়গায়, এই নয়টা দরজা কোথায় মানব দেহে? এই যে অন্যজনে যেইভাবে বোঝায়, আমার বাবা আসলে ওইভাবে, তার বসটা তো অন্যরকম হবে। উনি হলো ফকির আবুল সরকার, উনি ফকিরি ঘরের মানুষ, ওনার ঘরটাও কিন্তু পাঞ্জুসার ঘর। আমাদের যে ঘরটা, এই ঘরটা কিন্তু পাঞ্জুসার ঘর। আমি এই জন্য কথাটা বাবার কাছে এইখানে রাখলাম, আসলে এই নয়টা দরজা এই দেহের মধ্যে, এই যে এই দরজা বাদে এটা আধ্যাত্মিকতা আছে, এই সাড়ে নয় দরজা, এই দরজাটা আসলে কোথায়? সাইজি বলল নয় দরজা, আবার কইল সাড়ে নয় দরজা, দরজা কি আসলে নয়টাই, নাকি এই নয় দরজাই সারতে হইব, বিষয়টা আসলে কি? ও
ধাপ ঠেলিয়ে হইলাম আমি বলহারা দয়াল, হইলাম আমি বলহারা, তাতে কই হো লোমর মাছ ধরা, তাতে কই হো লোমর মাছ ধরা, তাতে কই হো লোমর মাছ ধরা। তো কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, শুধু শুনলেও হবে না, কথাগুলো হৃদয়ে ধারণ করতে হবে, এটা কর্মজীবনেও বাস্তবতা করতে হবে। শুনলাম বুঝলাম কিন্তু একটাও জীবনে মানলাম না, করতে পারলাম না। তো আজকে জারাঙ্গিনায় আসছি, খারাপ লাগে বাবা, সমস্যা, কথা বলবো না। তাকে তৈলে আপনারা আছেন কয়েকজন, আপনারা যদি এদিক সেদিক ঘুরে ফিরে আলোচনা করেন, জনসংখ্যা তো, তাইলে আমাকে মনটা বাবা ঠিক থাকে না। আজকে যার বাড়িতে আমরা আসছি, বাবাজি আছেন পিছাই, তাই তো, উনি এই বাড়ির কর্তা, উনি এই বাড়ির মালিক, ওনারও একজন মালিক আছে, ওনারও কিন্তু একজন মালিক আছে, ওই মালিকটাকে, ওই মালিকটাই হইল ওনার গুরু মুর্শিদ, উনি যার স্মরণে আয়োজন করছেন সেটা হইল তার শাহাদত বাবাজি। শাহাদত বাবাজি এখন তার সামনে স্বয়ং আছেন, বসে আছেন, উনি কাছে আসছেন, বসে আছেন পাশে, দুটি কথা মন ভরে বলে, ভক্তরা তাহা কর্ণে শ্রবণ করে হৃদয়ে ধারণ করে। ও বাবা, গুরু কখনো ভক্তের কাছ থেকে হারায় না, যদি আল্লাহর অলির মরণ না হয়, যদি গুরু মুর্শিদ না মরে না, ভক্তের কাছে তারা কখনোই মৃত্যু না। তবুও এই বাহ্যিক জগৎ ছেড়ে যদি কারো আত্মার একজন মানুষ, কারো প্রাণের একজন মানুষ যদি ছেড়ে চলে যায়, একমাত্র ওই মানুষটাই জানে যে বিরহ বিচ্ছেদ যার জীবন থেকে যে কিছু হারাইয়া ফেলে, সেটা কারো বাবা হোক, সেটা কারো গর্ভধারিণী মা হোক, না হয় কারো সেই প্রাণের মুর্শিদ হোক, যদি এহকাল ছেড়ে কারো দয়াল মুর্শিদ যদি পর্দা রাখে, তার পরম বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে যায়, বাবা এই জগতে একটা ভক্তের থাকা যে কত কঠিন হয়ে যায়, এটা একমাত্র যার যার প্রাণের বন্ধু, যার যার দয়াল গুরু মুর্শিদ, এহ ধাম ত্যাগ করে তার পরম বন্ধুর কাছে চলে গেছে, তার জীবনটাই হয়ে যায় বিচ্ছে, তার জীবনটাই হয়ে যায় প্রিয়, তার জীবনটাই তখন হয়ে যায় বিরহ যন্ত্রণাময়, সে তখন জ্বালা পোড়া যন্ত্রণার মধ্যেই সবসময় থাকে। যারা প্রকৃত গুরুবাদী মানুষ হয় জগতে, সে কখনো তার গুরুকে ছাড়া কিছুই বোঝে না। আমার সবদুল চান তার বন্ধুর ডাকে সাড়া দিয়ে তার আপন বন্ধুর বাসরে চলে গেছে, আমার বাবার মনে এখন যে জ্বালা যে যন্ত্রণা, আমার সবদুল চান্দের প্রেমে কাতর হয়ে আমার বাবা
অনেক দেখেছি যেইভাবে ছটফট করে, যেইভাবে সবসময় বাবা আমার মুর্শিদ প্রেমে কাতর হয়ে কাঁদে। বাবা, জগতে ভক্ত কিন্তু সবাই হইতে পারে না, পারে? একটা গুরুর হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ থাকে, সেখানে দয়ালের মনোনীত ভক্ত, গুরু অনুরাগী ভক্ত কিন্তু সবাই না। আমার শাহাদত বাজানের অনেক ভক্ত আছে, কোটি থাকলেও তার মধ্যে একজন, গুটিতে একজন মিলে গুরুর মনের ভাষা, গুরু প্রেম, গুরু ভাব কি সকলের মধ্যে থাকে? দয়াল কাকে কখন দয়া করে কোন জিনিসটা দান করবো এটা গুরুই ভালো জানে। ও বাবা, এখন শাহাদত বাজান স্বয়ং আছেন, আমার ইয়াছিন চান্দের বাসরে আসেন, মনের দুইটা কথা ইয়াছিন চান বলে তার দয়ালের কাছে, উনিও তার ভক্তকে সান্ত্বনা দেয়, উনিও একটা কথা ইয়াছিন চানকে বলে। আর যেদিন এই শাহাদত চান যেদিন তিনি পর্দা নিয়ে চলে যাবে, ওই দিন আমার ইয়াছিন চান বুঝবে রে মুর্শিদ হারানো কি ব্যথা, কি জ্বালা যন্ত্রণা। ওই দিন আর হাজার হাজার বৎসর পথের দিকে তাকাইয়া কাঁদলেও হাজার হাজার বার শাহাদত চান্দের নাম ধরে কাঁদলেও, আর এইভাবে করে এসে মাথায় হাতটা দিয়ে বলবো না বাবা ইয়াছিন তুমি কাইন্দো না, আমি তো আছি তোমার পাশে, এই গোর মূরতির উপার এইভাবে পাওয়া যাবে না। বাজান, ভক্ত ছিল একজন জগতে, হরিচাঁদ ঠাকুরের এক ভক্ত ছিল, নাম হইল অশ্বিনী। এই অশ্বিনী গোসাই হরিচাঁদের দরবারে দাসত্ব করে, গোলামি করে। একটা দাস, দাস যে কাকে বলে, যে গুরু দাসত্ব করছে ওই জানে যে গুরুপ্রেম কেমন হয়। দাস ছাড়া কিন্তু গুরুপ্রেম বুঝতে পারবে না। অশ্বিনী অনেক বৎসর ধরে হরিচাঁদের দরবারে বাল্যকাল থেকে দাসত্ব করে, গোলামি করে। একটা সময় উপযুক্ত বয়স হয়েছে, হরিচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী তোমার তো উপযুক্ত বয়স হয়েছে বাবা, তুমি কি বিয়ে শাদী করতে চাও না? তনি বলতেছে, বাজান আমি খুব অল্প সময় থেকে তোমার কাছে আসছি, খুবই ছোটকাল থেকে, বাল্যকাল থেকে, তোমার সুখে আমার সুখ, তোমার শান্তিতে আমার শান্তি, আমি বিয়ে শাদী দিয়ে কী করবো, আমি তো সারাটা জীবন শুধু তোমাকে নিয়েই ভেবেছি। তবুও গুরু বাক্য, গুরু যদি একটা ভক্তকে একটা কথা বলে, সে যদি ভক্তর মতো ভক্ত হইতে পারে ওইটা তাকে মানতে হবে। সমস্ত ভক্তদেরকে উদ্দেশ্য করে হরিচাঁদ বলতেছে, আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি হয়তো বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না, যদি কারো মনে কিছু চাওয়ার থাকে, কোনো বাসনা থাকে তোমরা চাও। শাহাদত বাবা যদি বলে, ইয়াছিন রে বাবা আমি বেশি দিন মনে হয় আর থাকবো না, তোর যদি কিছু চাওয়ার থাকে তুই আমার কাছ থেকে চারে, আমার তো সময় নাই বেশি, এই কথাটা সব ভক্ত কিন্তু সবভাবে নিব না। এই কথা বলার পরে ইয়াছিন চানের কি বুঝার আর বাকি থাকবো, যে তাহলে আমার দয়াল কি আমাদের ছেড়ে চলে যেতে চায়? হরিচাঁদ তার কথা শুনে অশ্বিনী বলতেছে, দয়াল একের পর এক ভক্তরা এসে ভক্তি করে বলছে, যার যার মনে যেরকম বাসনা সে ওইভাবে আর্জি করলো, নিবেদন করলো। কেউ এসে বলে, দয়াল আমার একটি কন্যা সন্তান আছে, আমি বিবাহ দিতে পারি না, অর্থ করি নাই। আরেকজন এসে বলছে, দয়াল দু একদিন দুনিয়াতে থাকলে যেন একটু সুখ শান্তি পাই, ওই যে মন যার যেমন। হরিচাঁদ ঠাকুরের ভক্ত অশ্বিনী আর কিছুই,
চাইল না, ওই যে ওই কথাটাই শুধু মনে মনে চিন্তা করতেছে। হরিচাঁদ বলে, তোর আমারও সিনিরে ডাক রে, কতজন ভক্ত আজকে কত কিছু চাইল, আমার অশ্বিনী তো আমার কাছে কিছুই চাইল না, আমি আমার অশ্বিনীর কিছু দিতে চাই। অশ্বিনীর কাছে ডেকে বলছে অশ্বিনী, বলে দয়া আমি তোমার কাছে কি চাইব, তুমি আমারে কি দিবা, তোমার বলতে কি তোমার কিছু আছে? এগুলো হইল অনুরাগী ভক্তের কথা। কয় দয়াল, তোমার বলতে কি তোমার কিছু আছে, তুমি আমার দিবে নাকি? সবই তো তুমি তোমার দয়ালে দিয়ে দিস, তাহলে তুমি আমার কি দিবা? বলতেছে, তুই তবু কিছু চা, আমি তোকে কিছু দিতে চাই। আমি যেন ওপারে গিয়ে বলতে পারি যে আমি আমার অশ্বিনীরে কিছু দিয়ে আসছি। তুই কত খাওয়াইলি, তুই কত পড়াইলি, তোর জীবনটা দিয়ে আমার কত ভালোবাসলি রে অশ্বিনী, তুই কিছু চা, আমি তোরে কিছু দিতে চাই। অশ্বিনী বলে, দয়া আমি তোমার কাছে কিছুই চাই না, তবুও যেহেতু বলছ আমি একটা জিনিস তোমার কাছে আজকে চাইব। কয় বল অশ্বিনী কি চাস? কয় ও দয়াল, আমি তোমার কাছে শুধু একটা জিনিসই চাই, আমি শয়নে স্বপনে সুখে দুঃখে আমি যখন যেইভাবে যেইখানেই থাকি, আমি সবটা সময় যেন শুধু তোমারই পাই। দরদি আমি তোমারে ছাড়া এই জগতে আর কিছুই চাই না। হরিচাঁদ বলে, অশ্বিনী রে আমি জানতাম রে অশ্বিনী, তুই এইটাই আমার কাছে চাবি, তুই এইটাই আমার কাছে চাবি। হরিচাঁদ ঘরের মধ্যে ঢুইকা ভিক্ষার একটা ঝোলা বাহির করে এনে অশ্বিনীর হাতে ধরাইয়া দিয়া কয়, অশ্বিনী যদি তুই আজ থেকে আমাকেই চাস, তুই এই নগরে নগরে ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়ে ঘুইরা ঘুইরা তুই শুধু গুরু নামের ভিক্ষা করেই খাবি। ভিক্ষার ঝোলাটা কান্দে নিয়ে গুরু বাক্য কই, দয়াল আমি তোমার আদেশ পালন করব অক্ষরে অক্ষরে, গুরুর হুকুম ফরজি আইন এটা কখনো কাজ আদায় হয় না। ভিক্ষার ঝোলাটা কান্দে নিয়ে অশ্বিনী বাহির হয়ে গেছে, এবারি ও বাড়ি ঘুরে ঘুরে 30 বারি ঘুরে ঘুরে ভিক্ষা করে অশ্বিনী ক্লান্ত হয়ে গেছে। ভিক্ষা করতে করতে একটা সময় এসে আবার দয়ালের চরণে পড়ে চোখের জল। হরিচাঁদ কয়, অশ্বিনী চোখে জল কাঁদো কেন? কয় দয়াল, আমি 30 বারি ঘুরে ঘুরে ভিক্ষা করি, আমারে 20 বারি থেকে ভিক্ষা দেয় না, ধূর দূর করে তারাইয়া দেয়, 10 বারি থেকে আমার ভিক্ষা দেয়। হরিচাঁদ বলে, অশ্বিনী তাহলে আমি কি করব, ভিক্ষা কি আর একটু বাড়াইয়া দিব? কই না দয়াল, ভিক্ষাটা তোমার বাড়াইতে হবে না। কই তাহলে তুই খাবি কি, বাজবি কিভাবে? কই ও দয়াল, আমি এই দুনিয়াদারির ভিক্ষা কইরা আর খাইতে চাই না, আমি যখন একটা বাড়িতে গিয়ে এই ভিক্ষার ঝোলাটা ধরি, ডাক দেই যে বাড়িতে কি কেউ আছেন, এক মুষ্ট ভিক্ষা দেন, যখন একটা লোক এসে বউ বা মেয়ে আমাকে এক মুষ্ট ভিক্ষা দিতে আসে, একটা মুহূর্তের জন্য হলেও আমার এই নজরটা তার প্রতি চলে যায়, আমি যে তোমার ওই বর্জকটা হারাইয়া ফেলি দয়া, তাই তুমি এমন ভাব করে দাও আমার যেন ওই দুনিয়াদারিতে ভিক্ষা কইরা যেন আর যেন না ডালি মাথাই। Oh,
জগতে যার হারায়, একমাত্র ওই মানুষটাই জানে হারানোর কি ব্যথা। যার জীবন থেকে কোনো কিছু হারাই নাই বাবা, সে কখনো বুঝতে পারবে না যে হারানোর ব্যথাটা কাকে বলে। এই জগতে কোনো মানুষ নাই এই বুকে হাতটা দিয়ে কে হই বলতে পারি না যে আমার জীবন থেকে আমি কোনো কিছুই হারাই নাই। যদি পূর্বের দিকে তাকিয়ে দেখি জীবন থেকে কত কিছু হারিয়ে ফেলেছি, এ জীবন থেকে কত কিছু হারিয়ে ফেলেছি, আর যার জীবন থেকে যে যাকে একবার হারাই রে বাবা, ওই মানুষটিকে কোনো কিছুর বিনিময়ে আর ফিরে পাওয়া যায় না। তাই তো বাবা জান, বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার বলছে, জীবনে কিছু কিছু ব্যথা আছে, এই ব্যথাগুলো কোনো মানুষের কাছে বলা যায় না। এই ব্যথাগুলো একমাত্র যে ব্যথাগুলো বাবার কাছে বলা যায় না, মায়ের কাছে বলা যায় না, যে ব্যথাগুলো আত্মীয় স্বজন পরিবারের কাছে বলা যায় না, ওই কথাটা একমাত্র আমার আবুল চাঁদের কাছেই বলা যায়। কার কাছে যা, মায়ের কাছে কইলে রে এই ব্যথা রে, ওরে মায়ের কোল যা পাইতে যাইব, মায়ের কাছে কইলে রে ব্যথা, ওরে মায়ের কোল যা পাইতে যাইব, আমার বাজানে রে কইলে ব্যথা রে। বাজানে রে কইলে ব্যথা, আমার ব্যথায় বাজান বইরা যাইব, পুরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা, ও দরদি কার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা, ইয়াসিন বাজান কার কাছে জানাবো। নদীর কাছে কইলে রে ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব, বাজান নদীর কাছে কইলে আমার ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব,
পাহাড়ে রে কইলে ব্যথা পাহাড়ে রে কইলে ব্যথা ওরে ব্যথাই পাহাড় ভাঙ্গা যাইব পুরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো কার কাছে যা আমি কইরানো জঙ্গলে মাঝে রে একা বৈশা ব্যথার মালা গাঁথি ওরে আমি কইরানো জঙ্গলের মাঝে একলা বৈশা ব্যথার মালা গাঁথি পাইলে আমার দয়াল চানের ওরে ব্যথা তার কাছে জানাবো পাইলে আমার দয়াল চানের মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা কত রদি কার কাছে জানাবো কার কাছে আমি কইব না কইব না রে এই ব্যথারে এত ব্যথা কেমনে সামাল দিব কইব না কইব না রে ব্যথা এত ব্যথা কেমনে সামাল দিব তুলা চান্দে কইয়া ব্যথা ওরে সরকার রশিদ বিদায় হইব তুলা চান রে কইয়া ব্যথা ওরে তোমার রশিদ বিদায় হইব পুরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা ও দরদি কার কাছে জানাবো কার কাছে জানাবো ব্যথা কোথায় পাব পুরা মনের ব্যথা ওরে ব্যথা আমার ব্যথা কার কাছে এ জানাবো ওরে আমার মন পুরানো ব্যথা Oh
এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছ। এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়ে দেখাই সেজ দেখা নয় তো আবার হবে তো দেখা, এ দেখাই সেজ দেখা নয় তো কি চোখে তো আই দেখি বোঝাতে পারিনি আজ হয় তো মুরব্বীর একটা কথা বলছে আগে এক শুনতাম, মন গুণে হইল ধন আর আশা গুণে হইল বাসা, কথাটাই জন্য বলছি একটা কারণ আছে। আজকে এখানকার যে আবহাওয়ার পরিবেশ, আমাদের এই মানিকগঞ্জের ওই তরার এই পাশেটা একটু বৃষ্টি বৃষ্টি, ও পাশে কিন্তু বৃষ্টি নাই, আমাদের অঞ্চলেও বৃষ্টি, যে ঝড় বৃষ্টি এখান দিয়ে হয়েছে, বাবাজি যদি ফোন করে বলতো যে বাবা এটা হয়েছে আমরা কিন্তু মানতে বাধ্য, ঠিক না? বেশিরভাগ লোকই তাই করত, কিন্তু যারা প্রকৃত, আমার নিয়ত দুজন মানুষ হোক, আমার গুরু নাম তো হবে কি, দুজন লোক হোক সেখানে আমার মালিকের নামটা আলোচনা হবে, আমার হাকিমের নামটা আলোচনা হবে, আমার শাহাদত বাবার নামটা আলোচনা হবে, এটাই আমার সবচাইতে বড় পাওয়া। আলোচনার একটা জায়গা আসছিল, এই যে গানটা রাশেদা সরকার করছে এই গানগুলি এখন হয় না, এগুলি আপ্ততত্ত্বের গান, কারণ আপ্ততত্ত্ব না জানলে পরম তত্ত্ব জানা। সাইজি লালনও বলেছেন, আপ্ততত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী, সেই হয়েছে কুবৃক্ষে সুফল পেয়েছে আমার মনের ঘোর গেল না, দেখে শুনেও জ্ঞান হল না। গানটা বড় মারাত্মক একটি জায়গার মধ্যে ছিল, সাইজি যে গানটা হলো, কই হলো মোর মাছ ধরা, এটা আমাদের পুকুরের মাছ না, খাল বিল নদীর মাছ না, এ মাছটা আমার দেহ রাজ্যের মধ্যেই বসবাস করে, এই মাছ মারা পাল্লা করতাম আপনাকে সরকার সাহেবের সাথে হইতো মাঝে মাঝে। দেখেন গানটার মধ্যে বলছে, সারাদিন ধাপ ঠেলি, আপনারা তো এই অঞ্চলে কিছু কিছু মানুষ মুরব্বীরা আছেন,
মাছ মারার কিন্তু বহুত কায়দা বায়দা আছে। এই যে ঘাসের দাপ হয় না, চক দিয়ে ওর মধ্যে ঠেলা জাল পাইতো মানসি, ওই যাইরে জুড়ে কয়টা পুটি পুটি চান্দা মান্দা ঘুরে আইছে মারত। কিন্তু মূলত যারা মৎস্য শিকারী তারা মাছ মারে, তাদের কাপড় চোপড় নষ্ট হয় না। আমার জীবনে যা দেখছি তাই দু একটা কথা বলি। আমরা তো আবার চর অঞ্চলের মানুষ, এই আষাঢ় মাসে যখন এই পানি আসতো তখন মানুষই খাল বিলে খাল দিয়ে কিন্তু বোয়াল মাছ মারতো জুতি দিয়ে গুবাইয়ে। এটা দেখছেন না বাজান? হ্যাঁ, ওই বানা দিয়ে গিরত দুই পাশে টং পাইতে বসতো, চঙ্গ পাইতে নিয়ে বসতো বড় বড় বোয়াল মাছ। আর একটা শ্রেণীর মানুষ আছে, এরা বিভিন্ন অঞ্চলে নৌকা নিয়ে ঘরে বাইরে বেড়ায় আর চুরি বয়লা বেঁচে। হ্যাঁ, বাইতে ওরা হইল কঠিন মৎস্য শিকারী। ওই দেখতাম চরে বালুর চরে যখন বৃষ্টির পানির স্রোত যায় না, জায়গায় জায়গায় কিন্তু খাল হয়ে যায়। ওই খালের ভিতরে আবার আর মাছ শুয়ে থাকতো, ওই বাইদের ওইগুলি খুঁজে 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 বার করে ওই যে একটা টয়া গাইতে তুই আসতো, টয়া বুঝুন তো চিহ্ন রাইখা আসতো। আর ওই নৌকা নিয়ে যাইতো কোচ থাকতো, নৌকায় বসে বড় বড় মাছ। আবার যারা সাংলে জাল পাইছে আছে নাকি এমন মানুষ? সাংলে জাল বাবা দেখছেন না, 80-90 হাত কাছি দিয়ে ইলিশ মাছ মারে, কত শৌখিন নৌকা মাছ মারছে। তাদের নৌকা দেখলেই ভাল লাগতো, বিস্তা টিস্তা পাইতে একেবারে উকাইলে নিয়ে সেইভাবে যাইতো। মাছের ঝিম চিনতে হবে। আমি যে নদীতে মাছ মারতে যাব আগে নদীর খবরটা কি তা জানতে হবে। নদীতে এখন মাছ চলাচল করছে কিনা দেখবেন, যারা বর্শি দিয়ে মাছ মারে শিকারি, ওই যে টিকিট কেটে যদি আকাশ আবহাওয়া হয় কয়নায় তারিখ মাছ মারি বেশি জুত পাওয়া, তাহলে আকাশ যদি মেঘলা হয় তাহলে মাছ কিন্তু বেশি পাওয়া যায় না। তো এখন আমরা যেই নদীতে মাছ মারছি নদীর খবরও জানি না, এটা মেঘলা আকাশ না আবহাওয়ার পূর্বাভাসটা কি, এগুলো গুরু ধৈর্য জানতে হয়, এটা গুরু ধৈর্য জানতে হয়। আমি দরবারে আজকে 5-6 বছর গান করি, দেখেন ওনার বয়স আমার জানা মতে 100-এর উপরে। হ্যাঁ, 100, ওনার মাও কিন্তু বেঁচে আছে। আমি গত বছর ওনার কদমে আমি সালাম করে আসছি, কি মানুষ। আজকে মায়ের শরীরটা খারাপ নাহলে বাবা তো আজকে এখানে আসতো, আর আমরাও সেই মানুষ। এই হিসাব কিতাবগুলি আমাদের জানার খুবই দরকার। এজন্য আমি একটা কথা বলি, আমরা যারা গান শুনতে আসি মুরব্বীরা, আপনার বাড়ি যদি যুবক সন্তান থাকে তাকে সাথে করে গান শুনতে আসবেন। ও যদি এই এই জ্ঞানটা লাভ করে তাহলে আমি ভালো একজন সন্তানের বাবা হতে পারব। আমাদের শরীয়তে আলেমরা বলে না একজন ছেলে আলেম বানাবেন আপনার জন্য জান্নাতে ঘর দরজা তৈরি হয়ে যাবে, কয় না? কোন আলেম
কথাটা বাস্তব। আলেম কাহাকে বলা হয়? যিনি শরীয়ত তরিকত হাকিকত মারিফত হেদানিয়াত নবুয়ত বিলায়েত রেসালাত খিলাফত মাওলাইয়াত এলমে জাহির এলমে বাতেন, এই এলেমগুলি যারা অর্জন করে তাদেরকে আলেম বলা হয়। আর এই এলেম অর্জন করতে হইলে অবশ্যই অবশ্যই একজন পীরের দরবারে, কামেল মুর্শিদের দরবারে যেতে হবে। কামেল মুর্শিদের দরবার হইল মানুষ গড়ার কারি শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য মুরব্বীদেরকে আমি বারবার বলি যে আমাদের এই সন্তানগুলিকে এই বিষয়টা জানাতে হবে। তো একটা গানের কথা বলছে আমার বাবা, সেটা বলবো। তো সাইজের একটি গান যেহেতু করেছে, একটা সাইজের গান না করলে তো গানটা অপমান করা হয়, তাই না? তা আমি সাইজের একটি গান আমি করব, আর কথা বলবো না। তো দেখা হলো বাজান ঠিকই, কিন্তু একটু পরে, এ দেখাটা আর একটু আগে হওয়া উচিত ছিল। সেখানে দু একটা কথা গান বলবো, আগে সাইজের একটি গান শোনাই। দেখ দেখি প্রেম নদীর জল সুন্দর ভরে ডুবে, দাগে দেখি প্রেম নদীর জলে মিন রূপে সাই খেলে, যেটা মিন আসতে মিন মানে হলো মাছ, এই মাছটাকে আমার স্বয়ং সাইজি, স্বয়ং সে নিজেই মাছ, কিন্তু সে মাছ সবসময় রজ্জুবালী দেওয়ান সাহেব বাবার একটা গান আছে না, বৎসরে ৩৬ দিনে প্রভু এসে দামাইল করে দেখ যমুনার পারে, মানুষ নামলে কি আর মরে, সাঁতার জানলে সাগরের মধ্যে পড়েও মানুষ কিনার পায়, আর সাঁতার না জানলে গিরে পাদিন মধ্যে ঠাস হয়ে পড়ে মরে, তাই না? সেই জন্য সাইজি কি বলছে, ওই মিনটা হলো আমার সাই, প্রেম ডুবারু না হলে মিন বাঁধবে না আর জালে, প্রেম ডুবারু না হলে মিন বাঁধবে না আর জালে, ডুবে নদীর জলে মিন রূপে সাই খেলে, ডুবে দেখ দেখি প্রেম নদীর জলে মিন রূপে সাই খেলে, জুদেল বড় সেলাদি ভূমিয়ে চার যুগাবধি, কেউ না তারে পেলে জেলে, জুদেল বড় সেলাদি ভূমিয়ে চার যুগাবধি, কেউ না তারে পেলে অমন কেউ না তারে, হাই হাই খারি করে মিন রয় চিরদিন প্রেম সিন্ধু স্থলে, খারি করে মিন খার করে মিন রয় চিরদিন প্রেম সিন্ধু স্থলে, ও ডুবে নদীর জলে মিন রূপে সাই খেলে, ও ডুবে দেখ দেখি প্রেম নদীর জলে মিন রূপে সাই খেলে, জলে
মোহনার যেই সন্ধি খুলতে পারলে সেই তো বন্দি, প্রেমে ডুবারু হলে ত্রিমোহনার যেই সন্ধি খুলতে পারলে সেই তো বন্দি, প্রেমে ডুবারু হলে মন হায় হায়। তবে সেমিন আজবে হাতে আপনাই আপনি চলে, ডুবে ডাক দেখি প্রেম নদীর জলে, মিন রূপে সাই খেলে ডুবে ডাক দেখি প্রেম নদীর জলে, মিন রূপে সাই খেলে রাখ। আমি কারো সামনে প্রশংসা না করা ভালো, তারপরেও তো আবার সত্য অস্বীকার করলেও তো বহু দরবারে গানে গেছি আপনাকে দোয়ায়, বাড়ির মধ্যে যাওয়ার সুযোগ তো আর হয় না, মেলা বাড়িও আটকাই নেই টাটকাই থাকে পর্দা মর্দা গিরা। আর আমার এই বাবাদের এখানে আসলাম, উনি ওনার সহধর্মিনী ছেলে বাচ্চা কাচ্চা সহ এরা ফ্যামিলি, এটার নাম ইসলাম, এটার নামই কি ইসলাম। আমি ধর্ম কথা কই আমার ছেলে এটা পছন্দ করে না। আচ্ছা কোন কামে লাগবে? হ্যাঁ তাহলে নুহ নবীর বংশ হয়ে যাবো না? নুহ নবীর ছেলে কেনান মানলো না, বউ মানলো না, কত কষ্ট তাদের হয়েছে। আর এই জায়গাটা খুব ভালো লাগছে আমার, মা বাবা ভাইয়েরা সবাই আসরের মধ্যে বসলো সবাই, এই যে বিষয়গুলি কতজন কবির সরম লজ্জা নাই একেবারে সারে খারে গেছে কইব না, এগুলে কুল ধুয়ে কি জল খাইব কুলের মুখে দিব ছাই, যদি আমার প্রাণ বন্ধুরে পাই যাই যাবে মোর জাতি গুলমান, তাতে ক্ষতি নাই যদি আমি আমার শাহাদত চান্দে পাই। এটাই হলো বিষয়। তো সাইজি যেখানে গানটা করছেন, ত্রিমোহনার যেই সন্ধি খুলতে পারলে সেই তো বন্দি, প্রেম ডোবারও হলে তবে সেমিন আসবে হাতে আপনা আপনি চলে, নদীর খবর নদীতেই মানুষকে জানায়, নদীর খবর নদীতেই জানায়, এ নদীতে কথা কয়, এই নদীতে কথা বলে, আনকমন কথা খুব বিষয়টা। এই জন্য যোগাযোগ যোগাযোগটা আগে ঠিক রাখতে হবে। আমরা তো বাজান বিনা দাওয়াতে খাওয়া মানুষ, কি কয়দিন দাওয়াত দিছে আপনি রে, কয়দিন দাওয়াত আমার দিছে, আমি তো বিনা দাওয়াতে, আমি আমার কথা কই আপনারা না, আমি বিনা দাওয়াতে খাওয়া মানুষ। আর সাধকরা দাওয়াত ছাড়া খায় না, তারা যোগে জাগে, তাদের ভাব আদান প্রদান ভাবে ভাবে আদান প্রদান হয়। এই সে বিষয়গুলি এই আলোচনা কিন্তু সবাই মিলে করা যায়, ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাই মিলে, কারণ আপ্ততত্ত্ব সবাই মিলে আলোচনা করা যায়। তো সেজন্য আমি আর এদিক আজকে বললাম না, যদি মালিক কখনো সেই পরিবেশ আবার করায়, তবু গানটা করছেন বিধায়ী সাইজির গানটা, হ্যাঁ
মানবী সাধন প্রেমা সিন্ধু মিনবতার দীনবন্ধু সিরাজ সাজায় বলে দরবেশ এই সরব নিয়ে বেজাল আছে বাবা। আপনারা তো গুরুজন মানুষ, আচ্ছা সরবটা আমরা কি বুঝি বাজান, সরব কি? যাকে এক বাজান দেখাইছে এই যে সরব, তাই তো? ঠিক তো? আচ্ছা এর যদি সরব হয় তাহলে পীর ধরলেন কে? রাখো, যদি এটা সরব হয় আপনি পীর ধরছেন কেন? তাহলে ওটা কোন রূপ? আমার কথাটা বুঝে আইছে? কুরআন শরীফে বলছে আল্লাহ, তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে সেজদা করো, তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে সেজদা করো। তাহলে আপনি যখন সাধনা করেন, ধ্যান করেন, কারে দেখেন? আপনার মুর্শিদকে দেখেন। তাহলে আপনার মুর্শিদকে দেখেন, তাহলে আপনার বললেন যে এটা আমার স্বরূপ, তাহলে ওটা কোন রূপ? হ্যাঁ, গুরু রূপ হইল স্বরূপ, যে রূপের সাধনা আপনি করেন, যেটা সেজদার যোগ্য রূপ, যেখানে সেজদা করলে মুক্তি পাওয়া যায়, ওটা হলো স্বরূপ। এই জন্য নবী রাসূল আউলিয়া আউলিয়াদের রূপ হলো সেজদার যোগ্য রূপ, তাই মানুষ সেখানে সেজদা করে। সিংহের কোটি কোটি টাকার মালিক আছে না? হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক আছে, হ্যাঁ পাই যায় ভক্তি সেজদা করে। হ্যাঁ, কিন্তু শাহাদত বাবার পার পার যে মানুষ উপরে পড়ে, মিজান সার পার উপরে মানুষ উপরে, রশিদ সরকারের মাজারে ভরে ভরে পড়ে, কেন? ওটা সেজদার যোগ্য রূপ, ওটা হলো স্বরূপ, কথাটা মনে রাখেন। ওই স্বরূপ যখন এই রূপে মিলিত হবে তখন আপনি, তখন হলে আপনার স্বরূপ জাগ্রত হবে। ওই রূপ যখন এই রূপের সঙ্গে মিশ্রিত হবে, একাকার হবে, তখন এই স্বরূপের রূপ আছে গিলটি। রূপ সাধন করে ভাবে নিষ্ঠা, যারা স্বরূপের রূপ আছে গিলটি করা, ওই স্বরূপটা এই রূপের মধ্যে যখন জাগ্রত হবে তখন মানুষ তার ভক্তি করার জন্য এমনি পাগল হয়ে যাবে। স্বরূপ সাধন প্রেমা সিন্ধু মিনবতার দীনবন্ধু সিরাজ সাজায় বলে সরব সাধন প্রেমা সিন্ধু মিনবতার দীনবন্ধু সিরাজ সাজায় বলে কেন লাল হইলি এমন আত্মতত্ত্ব ভুলে, পেশাই খেলে ঘরে ডুবে দেখ দেখি প্রেমে নদীর জলে, মিন রূপে সাই খেলে এখন কারো কাছে কাম আছে? এখন সব নিয়ে আকার নাকি আকার? হ্যাঁ,
সব নির্বিকার নিয়াকার। এখন কোথায় আছি আমরা? প্রেম শহরে বসবাস করছি, প্রেমের ভুবনে আছি। এই জন্য একলা মাছ মারবার যাইও না, একলা গেলে ঝামেলা আছে। এই গাঙ্গে মাছ মারবার গেলি পারে শাহাদত বাবার সাথে নিয়ে যাইও। এই গাঙ্গে মাছ মারতে গেলে আপন আপন মুর্শিদকে সাথে নিয়ে যাইও, তাহলে মাছ ধরে পারবে। আর না হইলে ওই যে মহেন্দ্র ঘোষের একটা গান আছে রে, সেটা হলো করি মানা বারে বারে জেলে তুই যাইস নে জলে, হিজল বনের জলাশয় জিওল মাছের বড় ভয়, বাজারি বাতাসি মাছ গুড়গুড়ি জিম সারে জেলে তুই আসে ডুব লেগা সে ভরা পারি, মাঝখানে ত্রিভুজ খারি ঠাই মেলে না অঘাত পানি নঘানা মাইলে, দিনের বেলায় করে ভয় রাতের বেলা আর কে বাজায়, কতজন নামলো জলে উঠলো না। এক বেটা লোভের বসে নিশিরাত পূর্ণ মাসে, জাল নিয়ে জাল ফেলাইলো চিতইলেরও বিলে, পাতাল বেদির বলকা দেখে টুনি গেল ছুটে, দেখে নদীর বক বাগানি কে দেখে আর তার খাফুনি, অবশেষে জাল ফেলাইয়া মাল কুসাইয়া দৌড়াইয়া সারে। বাউল মহেন্দ্র কয় মন রে চাষা, মাছ ধরিতে করো আশা, ভাঙ্গো আগে ভুলের বাসা, জাল মারোগে দক্ষিণ ঘাটের বাঁকে, জালে বাধা পড়বে মিন, গভীর জলে ছাড়তে থাকবে ঝিম, জালটা নিলে উঠবে না আর মিন মাকুরার। আমাকে তো পাতাল বেদের বলকের দিকে টুনি আগে ছুটে যায়, হেসে কাঁপতে কাঁপতে কয়েক বেটা মাফ করে দিন আমাদের। এই জন্য বাবা অনেক ভালো একটা জায়গা আলোচনা, এগুলি তাজা কথা, এগুলি তাজা। তো সেই জন্যে আমি আর এদিকে না গেলাম, আমি অনেক কথা হলো, ভালো লাগছে। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, সেই দোয়াটা চাই বড়লোক হওয়ার জন্য না, ধনী হওয়ার জন্য নয়, বড় গায়ক হওয়ার জন্য নয়, বড় মানুষ হওয়ার জন্য নয়, সেই দোয়াটা চাই আমার মালিক, আমার দয়াল যদি আবার আমাকে ধরায় কোনো কাজে পাঠায়, যদি আবার পাঠায় আমি যেন এই পোশাকটা লাভ করতে পারি, যেই পোশাকে আমার মালিক আমারে সাজাইছে। বাবা আমার যদি এই পোশাকে আমার প্রভু আমার না সাজাইতো, আপনাদের মতো মানুষের চরণ ধুলি আমার এই গায়ে। আল্লাহ রসুলের কথা বলতে পারতাম না, আহলে বায়াতের কথা বলতে পারতাম না, আপনাদের মতো সাধুগুরুর চরণ ধুলি আমার এই দেহে। আমি যদি আবার পোশাকটা পাই মিজান বাবা আশীর্বাদ করবা, আবার যদি আমি এই পোশাকটা লাভ করতে পারি, আবার কোন রূপে এসে আপনাদের চরণ ধুলি নিব গানে গানে আপনাদের পাশে। প্রভু যদি বারবার আমাকে পাঠায় আমি যেন এই সাজেই আসতে পারি, এটাই চাওয়া রইল। আমাদের মানিকগঞ্জের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান, তার একটা কালজয়ী গান, কিছু কিছু গান অমর হয়ে থাকে তার মধ্যে। এটা কোরআনের কথা বলছি, নবী মুহাম্মাদুর রসুল আল্লাহ সকলি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে নিয়ে বসে আছে,
একজন সাহাবা নবীজির কদমে এসে এমন কান্না করছে, বাবা কান্না থামানো, কেন তুমি কাঁদো? সে কথাটাও সে বলতে অনেক সান্ত্বনার পরে মানুষটা একটু সুস্থ হলেন। হুজুর পাক জিজ্ঞেস করলো, তুমি এত কান্না করছো কেন? সাহাবা বলল, হুজুর আপনি বারবার বলছেন আপনি বেসাল হয়ে যাবেন, আর বেশি দিন আপনি আমাদের মাঝে থাকবেন না। ক্ষুধা লাগলে, আপনার কাছে আসলে আপনি দেখলে আর ক্ষুধা থাকে না। প্রকৃতই যারা গুরু দেখে তাকে ক্ষুধার কথা মনেও থাকে না। কিছু জানতে চাইলে আপনার কাছে আসি আপনি বলেন, বিপদে বললে আপনার কাছে আসি আপনাকে স্মরণ করি। আপনি যখন চলে যাবেন, আপনি বারবার বলেছেন হাসরের মাঠ খুব কঠিন জায়গা, আপনার মাকাম তো অনেক উচ্চ মাকাম হবে, সেখানে তার কারো যাওয়ার মতো ক্ষমতা নাই। আমরা সেই বিপদের দিনে আমরা কার কাছে গিয়ে দাঁড়াব? আমার হুজুর পাক পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে বললেন, তুমি মনে প্রাণে যার সাথে দুনিয়ার মধ্যে মহব্বত রাখবা, তার সাথেই তোমার হাসর নাসর হবে। আর সেই মহব্বতটা আজকের নয়, এটা আজকের মহব্বত, এক সময় ছিল। দেখবেন কিছু মানুষ প্রথম দিকে মুখের দিকে তাকায় থাকে, মনে হয় মানুষটা যেন আমার যিনি কি হবে। জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিংহের। আপনার খুব চিনা চিনা মনে হয়, সেও আপনার কোনদিন দেখে নাই, আপনিও তারে কোনোদিন, কারণ ওই যে আগে একসাথে ছিলাম এই জন্য দেখলেই চিনা চিনা মনে হয়। তো সেখানে দাঁড়িয়ে আমাদের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেবের সেই গানটাই গাওয়ার জন্য বাজান বলছে, আমি চেষ্টা করে দেখি। জানিয়া গেরো দেখা হইছি লোক কোথায়, কেন তোরে দেখলে আপন মনে হয়, না জানিয়া আগের দেখা হইছি লোক কোথায়। আরে আমি ছিলাম পরস্পর, আবার আছে দেখায় অনেক দিনের পর, হলে
লাগে যেন এক জায়গাতে গো, শাহাদুল বাজান ছিলাম পরশ পয়র, আবারও আছে দেখায় অনেক দিনের পর। জানিয়া আগের দেখা হইছি লোকথায়, কেন তোরে দেখলে আপন মনে হয়, না জানিয়া আগের দেখা হইছি লোকথায়। আমি ঘুরি একা একা, তাপিত পরত জোড়াই পাইলে আপন জোহনের দেখা, তাপিত পরম জোড়াই পাইলে আপন জোহনের দেখা। কেন তোরে দেখলে আপন মনে হয়, না জানিয়া আগের দেখা হইছি লোকথায়। যতই দেখলাম তত সাদরে, আরে আমার মিটল না জীবনে, তোরে দেখলে সুমিকার উঠি কেন জল ঝরে নয়নে। Keep
কাটলো না জীবনে, তোরে দেখলে শ্রমিকা রে জুটি কেন জল ঝরে নয়নে, আগের দেখা হইছি লোক কোথায় কেন তোরে দেখলে আপন মনে হয় না জানি, আগের দেখা হইছি লোক কোথায়, যতই দেখলাম ততই সাধ্য, আরে আমার মিটিল না জীবনে, তোরে দেখলে চমকারে উঠি কেন জল ঝরে নয়নে, তোরে দেখলে শ্রমিকারে জুটি কেন জল ঝরে নয়নে, আগের দেখা হইছিল কোথায় কেন তোরে দেখলে আপন মনে হয় না জানি, আগের দেখা হইছিল কোথায়, না জানি আগের দেখা হইছিল কোথায়, দেখলে আপন মনে হয় না জানি আগের দেখা হইছিল কোথায় কেন তোমায়, দেখলে আপন মনে হয় দর না জানিয়া নির দেখা হইছিল